আমরা কোর্স মডিউলটা আজকে একটা দেখি, আমাদের ফটোশপের কোর্স মডিউলটা। এখানে আপনাদের দেখেন প্রথমে আছে রিটাচ এন্ড এডিট ফটো ইউজিং ফটোশপ ইলাস্ট্রেটর, ডিজাইন লোগো ব্যানার ইলাস্ট্রেটর, ওরে বাবা, ক্রিয়েট কমপ্লিট ওয়েব টেমপ্লেট ইউজিং ফটোশপ। ওয়েব টেমপ্লেটের কথা বলছে, ঠিক আছে, ওয়েব টেমপ্লেট দেখাই দিব, সমস্যা নাই, কীভাবে ওয়েব টেমপ্লেট বানাইতে হয়। আপনারা কি ওয়েব টেমপ্লেট দেখতে ইন্টারেস্টেড? এটা ইউএক্স ইউআই এর ফটোশপ দিয়ে বানানো যায়। জি স্যার, অবশ্যই। ওয়েবসাইট ডিজাইনের জন্য যে জি স্যার, জি স্যার। আপনারা তো বোধহয় ফিগমা দেখছেন না? জি, ফিগমা ছাড়াও ইয়া করা যায়, ফটোশপ দিয়ে বানানো যায়। তো একই জিনিস, গ্রিড লাইন ক্রিয়েট করে ডিজাইন করলেই হয়। আমরা একটু ফটোশপের আওয়ারটা একটু দেখে নেই। এখানে আছে এটা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপটা প্রথম দিকে, প্রথম দিকে আছে ইন্ট্রোডাকশন গ্রাফিক ডিজাইন ডিফারেন্ট টুলস অফ ফটোশপ, ফটোশপের টুলসগুলো সম্পর্কে আমি প্রথম দিন কিছু আলোচনা করছিলাম, যে ফটোশপ ইন্টারফেস ওভারভিউ সম্পর্কে। তারপরে স্ক্রিন মোড, এটা আমি দেখাবো, জুম ইন জুম আউট একটু লিখে রাখেন, এগুলো হচ্ছে বেসিক। জুম ইন জুম আউটের জন্য অল্টার প্লাস স্ক্রলিং, অল্টার ধরে স্ক্রলিং করব, আপ অ্যান্ড ডাউন হবে। তারপরে ডকুমেন্ট সেট আপটা দেখিয়েছিলাম কীভাবে RGB কালার, তারপরে কালার ডকুমেন্ট প্যান্টও সম্পর্কে বলছিলাম। এটা হচ্ছে এটা ডকুমেন্ট প্যান্ট, এই যে এখান থেকে যখন আমি নিউ নেই, এটা হচ্ছে ডকুমেন্ট প্যান, এটাকে ডকুমেন্ট প্যান বলা হয়, ঠিক আছে। নিউ ডকুমেন্টের নিউ ডকুমেন্ট প্যান, এখানে নাম দিলাম, তারপরে এখানে উইথ হাইট ল্যান্ডস্কেপ পোর্ট্রেট ওরিয়েন্টেশন আর কি, তারপর আর্টবোর্ড যদি নেই আর্টবোর্ড ডাবল আর্টবোর্ড, তারপর রেজুলেশন 70, রেজুলেশন হচ্ছে ওয়েবের জন্য 96 এবং 150, এগুলো হচ্ছে ওয়েবের জন্য, আর প্রিন্টিংয়ের জন্য হচ্ছে 300। এগুলো বেসিক একটু লিখেন আপনারা, খাতা কলম রেখে এগুলা এক দুবার দেখলেই মনে হয়ে যাবে। পিক্সেল হচ্ছে যখন আমরা রাস্টারে কাজ করি, আর ভেক্টর নিয়ে যখন কাজ করি তখন আসলে ইঞ্চিতে হয়, পিক্সেলও হয়। তো ফটোশপে যে কাজগুলো করি সবগুলোই হচ্ছে রাস্টার বেস, মানে পিক্সেল ধরে ধরে কালার দেয়, স্কোয়ার পিক্সেল ধরে ধরে কালার দেয়। তারপর হচ্ছে RGB কালার হচ্ছে ওয়েবের জন্য, আর CMYK হচ্ছে প্রিন্টিংয়ের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই ডকুমেন্ট ইন্টারফেসটা সম্পর্কে ধারণা। তারপরে কালার অ্যাপ্লাই, কালার কীভাবে অ্যাপ্লাই করবো এই জিনিসটা কাজের সময় দেখ ইয়ে করবো। তারপরে সিলেকশন, বেসিক বেসিক সিলেকশন কী কী আছে আমাদের, ডিফারেন্ট ডিজাইন টুলস ফটোশপ। আমরা এখন কাজের দিকে যাব, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ লেয়ার, লেয়ার সম্পর্কে কাজ করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। চেঞ্জিং দ্য অপাসিটি, ফিল অপাসিটি অফ লেয়ার। ডকুমেন্ট আপনাদের কাছে আছে না এটা সবার কাছে, সরি, আপনাদের এই কোর্স মডিউলটা আছে না সবার কাছে? কেউ লেট করবে না, কেমন দুইটা থেকে শুরু করে দিব, লেট করা একদম পছন্দ করে না। ব্লেন্ডিং অপশনস, এগুলো নিয়ে আমরা কাজের সময় দেখবো, ব্লেন্ডিং অপশনস, লেয়ার লক, লেয়ার মাস্ক, তারপরে ক্লিপিং মাস্ক, এই তিন ধরনের মাস্ক আছে ফটোশপে। আমরা ক্লিপিং মাস্ক দেখছিলাম ইয়াতে এই ইলাস্ট্রেটরে, এখানে লেয়ার মাস্ক আছে, আরেকটা মাস্ক আছে। তারপরে হচ্ছে ডিলেটিং, আপলিকিং, অ্যালাইনিং গ্রুপ লেয়ার, টার্নিং ভিজিবিলিটি, ফিল্টার, ফিল্টার সম্পর্কে কাজের সময় দেখবো কীভাবে ফিল্টার নিয়ে কাজ করা যায়। হাউ টু অ্যাড এন ইমেজ ইন ব্ল্যাঙ্ক ক্যানভাস, ক্যানভাসের মধ্যে কীভাবে ইমেজ অ্যাড করা যায় ইউজিং ফেদার ইনভার্সন। ওকে, আমরা একটু কয়েকটা ইয়ে করি এখানে। আমি আপনাদেরকে আচ্ছা, আমার স্ক্রিন তো শেয়ার আছে না, শেয়ারই তো হয়তো স্টপ শেয়ার। আমি আপনাদেরকে কিছু ইয়ে ফাইল দিছিলাম, লেসন ফাইল দিছিলাম, দেখছিলেন লেসন ফাইলটা, খুলছিলেন সবাই?
দেখেন এখানে অনেকগুলো লেসন আছে, সব লাগবে না। এখানে আপনি যদি 10-11 পর্যন্ত করেন দেখবেন মোটামুটি সবগুলোই আপনার ইয়ে হয়ে গেছে, ব্রাশ পর্যন্ত আছে, এখানে সব প্রয়োজন পড়বে না। সার্কিট বোর্ড, এখানে ক্লিপিং মাস্টার একটা কাজ আছে। আমরা কয়েকটা এখান থেকে লেসন থেকে কয়েকটা কাজ করি দুই দিন, তারপর আমরা নতুন ইয়ে দেখব। যেমন দেখেন আমি যদি এখান থেকে লেসন টুটা ওপেন করি, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, এটা ফাইল বলছে আমাকে এখানে দেখেন নিউ ব্ল্যাঙ্ক ইয়াতে কিভাবে আমি ইমেজ অ্যাড করব। দেখেন স্টেকিং অর্ডার, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে, আমার লাগবে না। বলছে একদম ব্ল্যাঙ্ক ফটোশপের মধ্যে কিভাবে আমি ইমেজ মানে ওপেন করব। এখানে ওপেন দিলেই তারপরে যখন আমি আমার লেয়ারে যাব, আমি আমার ডকুমেন্ট ওপেন করব। আপনার ডকুমেন্ট অবশ্যই সেভ দিয়ে রাখবেন, ঠিক আছে, কাজের ক্ষেত্রে একটা জায়গার মধ্যে রাখবেন। যেমন আমি টোটা দেখাইছিলাম, এটা পারছিলেন সবাই? একটু জোরে বলেন, শুনতেছি না আমি। ট্রাই করছি স্যার। কি প্রবলেম হয়েছে, করতে প্রবলেম হয়েছে? না স্যার, আপনি যতটুকু দেখাইছিলেন ততটুকু করতে পারছি। ওকে, ততটুকু করলেই চলবে। তো আমি ত্রিতে যাই, হ্যাঁ, স্টার্ট এবং এন্ড দুইটা একসাথে ওপেন করি, দুইটা ফাইল ওপেন হবে। ও আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, কাট এবং নিউ লেয়ার, কাট নিউ লেয়ার আছে, ভালো হয়েছে। সিলেকশন বলছে যে অনেকগুলো সিলেকশন নিয়ে আলোচনা করার জন্য, দেখেন এখানে বলছে যে সিলেকশনের বেসিক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে। তো সিলেকশন আসলে নর্মাল সিলেকশন ফটোশপে, এটা হচ্ছে মুভ টুল, আর বাকি এখান থেকে যা দেখতেছেন অনেকগুলো সিলেকশন টুল, এটাও একটা সিলেকশন টুল, মার্কিও টুল, তারপরে এলিপটিক্যাল টুল, এটাও একটা লেসো সিলেকশন টুল, সবগুলোই সিলেকশন, এটাও সিলেকশনের জন্য কাজ করে। এখানে দুইটা, এখানে আছে তিনটা, এখানে আছে দুইটা, কটা হয়েছে, সাতটা, সাতটাই সিলেকশনের জন্য কাজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। তো আমি এন ফাইলটা দেখি, এন ফাইলটা আমাকে বলছে এইভাবে করার জন্য এই হজবরল অবস্থায় আছে, এটা এটা এন, এটা হচ্ছে স্টার্ট, এই স্টার্টার এই যে এখান থেকে ইমেজগুলো কেটে কেটে নিয়ে এখানে বসাবো আমি, ঠিক আছে, এখান থেকে ইমেজ কেটে কেটে আমি এটাকে এখানে বসাবো। দেখেন এখানে একটা ইমেজ করে দিচ্ছে সবগুলোতে। এগুলো বেসিকগুলো ক্লিয়ার হবে যদি আপনি এটা কমপ্লিট করেন। তো বেসিকটা কমপ্লিট থাকলে হয় কি, অ্যাডভান্স করতে গেলে সুবিধা হয়, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। যেমন ধরেন আমার এই ফাইলটাকে আমি আনলক করলাম, এই লক বাটনে ক্লিক করে আনলক করে দিলাম, আবার যদি এখানে ক্লিক করে এই যে এই বাটনটাতে তখন লক হবে। আর একটা এখানে দেখাচ্ছে যে আই অন অফ করবো কীভাবে, এই যে আইটা অন অফ করলে হাইড হয়ে যায়, আই অফ করে অন করে দিলে। এইগুলো নিয়ে আপনাদের তো ক্লাস হয়েছে, দুইটা ক্লাস হয়েছে দেখলাম, রেদওয়ান আমি কালকে ইউটিউব ইয়েটা ভিডিওগুলো দেখলাম, আপনারা বললেন ক্লাস হয় নাই। তারপর এখানে আছে অপাসিটি, অপাসিটি কমাইলে যে অপাসিটি চলে যাবে, এটা হলো ফুল অপাসিটি, আর এটা হচ্ছে ফিল কালারের অপাসিটি, ফিল অপাসিটি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আরও শিখব এখান থেকে কিভাবে কেটে কেটে এখানে বসাবো। দেখেন বলছে এ বি সি ডি ই, তিনটা জিনিস এখানে দেখলেই বোঝা যায় কোনটা কোথায় বসবে। এখানে আমার বলছে যে এই যে এই জিনিসটা বসবে, এই যে এটা বসবে, এটা কতটুকু, অনলি এই কালারটা। তো আমি যদি এটাকে নষ্ট করতে না চাই, নতুন লেয়ারে নিব সবসময়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ধরেন এখান থেকে আমার কুইক সিলেকশন আছে, যেহেতু আমার এক কালার আছে এখানে, কালার এখানে আমার এই সাইড দিয়ে একটাই রুটিপিটা, এটাকে ড্র্যাগ করলাম, সিলেকশন হয়েছে? জি স্যার। সিলেকশন হওয়ার পরে আমি এটাকে এভাবে এভাবে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি।
এবার মুভ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে এখানে বসাইতে পারি, কিন্তু এটা আমি করব না, করলে কি হবে যে এখানে কেটে গেছে এই জায়গাটা দেখেন কেটে গেছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে জায়গায় গেলাম, মাল্টিপল টাইম ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড, আর একবার ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। তো আমি কি করব, এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিব কিবোর্ড থেকে, কন্ট্রোল জে। দেখেন এখানে আমার লেয়ার আছে একটা, এখানে লেয়ার আছে আমার একটা, আর আমি যদি কন্ট্রোল জে দেই লেয়ার হবে দুইটা, এই যে আরেকটা লেয়ার হয়েছে। দ্যাট মিন্স এটা আমার কেটে নতুন, এটা আগেরটা জায়গাতেই আছে, আর যতটুকু সিলেক্ট করছিলাম ততটুকু কেটে গেছে, এখানে এটা বসাই দিলাম। এখানে আমার যদি প্রয়োজন হয় আমি আবার এখান থেকে কাটতে পারবো এটাকে। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, যদি ছোটো বড় হয় বসাইলাম। তারপরে আমার এই শামুকটা যদি বসাইতে চাই, বা এখানে আমার এটা বসবো বোধ হয় না, এই যে এটা এইটা, আমি আবার নিচের লেয়ারটাতে আসবো, কারণ এই পুরোটালটা আমার এই নিচের লেয়ারে আছে। সিলেকশন টুলে গেলাম, গিয়ে এখান থেকে জুম করব, অল্টার ধরে স্ক্রল করে জুম করব, তারপরে ড্র্যাগ করব। সিলেকশন টুল দিয়ে করতেছি, একটা টুল দিয়েই, কারণ এটা রাউন্ড আছে আমার। একই অবস্থায় আবার কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে, তখন এখানে লেয়ার হবে আমার আরেকটা। কন্ট্রোল জে মানে এই সিলেকশনটা কেটে নতুন লেয়ারে চলে যাবে। এখন মুভ টুল নিব, মুভ টুল, মুভ টুল নিয়ে ড্র্যাগ করে এটাকে এখানে বসাই দিলাম। একইভাবে এটাকে সিলেক্ট করলাম, আবার এই টুলে গেলাম, এই শামুকটাকে নিলাম, এই যে শামুকটা এক ক্লিক করলাম, এই যে ক্লিকগুলো আমার এদিকে বের হয়ে গেছে। তো এইখান থেকে যদি আমি ক্লিক করি, এটা ক্লিক বাড়ে মানে সিলেকশন বাড়ে, যদি অল্টার ধরি তাহলে মাইনাস হয়, এই যে মাউসটা মাইনাস হচ্ছে, অল্টার ধরলাম এই যে মাইনাস হচ্ছে। ওকে, আবার এই সেম অবস্থা কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে আরেকটা নতুন লেয়ারে গেলো, মুভ টুল দিয়ে এটাকে উপরেটাকে এখানে এনে বসাই দিলাম। সেমভাবে আবার এই বেসমেন্ট লেয়ারে যাব, তারপরে এখান থেকে সিলেকশন টুল নিলাম, নিয়ে এইটাকে এই যে শামুকটাকে কাটবো, একটা টুল দিয়ে কাজ সেরে ফেলতেছে। কন্ট্রোল জে, আবার মুভ টুল, এটাকে নিব, এখন কন্ট্রোল টি দিব, এটা ঘুরিয়ে দেব, কন্ট্রোল টি, অথবা এখান থেকে আমি এডিট ফ্রি ট্রান্সফর্ম আছে আমার, একই জিনিস, এই যে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম এবং অল্ট শিফট ধরে এটাকে ঘুরিয়ে দিলাম, শিফট ধরে ঘোরাবো জানে প্রপোর্শনেটলি ঘুরে, তারপর এটাকে জায়গায় নিয়ে আসবো। যদি বড়ো ছোটো করতে হয় বড়ো ছোটো করে নেব, যেমন এতটুকু আছে, যেহেতু আমি এটাকে কন্ট্রোল টি দিয়েছিলাম এই জন্য এটাকে আমার এইখানে সরাইতে হবে, এই যে এই বাটনটা ওটাইতে হবে, ঠিক আছে, ওটাই দিলাম। এই অবস্থায় আমি তারপরে আমি যাব হচ্ছে আমার একটা কী আছে, এই যে এটা ইয়ে আছে, যে কী আবার এটাকে আমি সিলেকশন টুল নিলাম, এই অবশ্যই লেয়ারটা সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলাম, ওকে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে মুভ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে এই যে এখানে জায়গা মতো বসাই দিলাম। আর কিছু আছে, এটা কাটা হয় নাই, এগুলো বসবে হলে চার কোনার মধ্যে, এই যে দেখেন এই চার কোনায় কোনায় বসছে সমানভাবে। তো আমার এটাকে কাটবো এখন, এটাকে শুধু এতটুকু জায়গা, এটার জন্য আমি অনেকভাবে কাটতে পারি, এই যে মার্কিং টুল নিতে পারি, এলিপটিক্যাল মার্কিং টুল নিয়ে এটাকে এই যে এখান থেকে ড্র্যাগ করব, শিফট ধরে ড্র্যাগ করলাম সমান হলো, অথবা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম আমি এটাকে, আমি সিলেকশন টুল দিয়ে এটাকে করতে পারি, এই সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করি আস্তে আস্তে, ছোটো করে ড্র্যাগ করবো, সিলেকশন টুল বড়ো করা যায়,
সরি আমার এটা সিলেক্ট করতে হবে এটা এই সিলেকশন যদি না নে আমি এটাকে এলিপটিক্যাল মার্কার টুল দিয়ে সিলেক্ট করে নেব একটু দূর থেকে করব শিফট ধরে একটু এভাবে ড্র্যাগ করব দূর থেকে যদি আমার এখানে তারপরে কিবোর্ড থেকে এরো বাটন দিয়ে এটাকে আমি সাইজ করে নেব মাঝখানে বসিয়ে নেব স্যার একটু হোস্ট করে দিন আচ্ছা আমার সিলেকশনটা চলে গেছে আমি এটাকে এই যে মার্কার টুল দিয়ে আমি দেখি কতটুকু নিচে এটা একদম ভিতরে বরাবর সো এটা আমার আর নেবে না কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম আর একটু ছোট করে নেব শিফট ধরে ওকে দেখেন শিফট এবং অল্টার ধরে ঠিক মাঝখানে মাঝখানে মাউসটা রেখে শিফট এবং অল্টার ধরবো কিবোর্ড থেকে তারপর ড্র্যাগ করব সমানভাবে এটা ইয়ে হচ্ছে বাস কিবোর্ড থেকে সরাইতে পারি এটা আমি সিলেকশনটাকে সরাবো একদম মেজারমেন্টটা করে দিলাম তারপরে কন্ট্রোল জে দেওয়াতে কেটে গেছে এটা দেখেন এটা এই যে কেটে গেছে এখন আমি এটাকে এখানে বসাবো এটাতে বড় হয়ে গেছে ঠিক না কন্ট্রোল টি দিলাম যদি আর ছোট করে নেই আর একটু ছোট লাগলে পেরেক মারতেছে ওকে এখন আমার আর কাটাকাটির দরকার নাই যেটা আছে ওইটাকেই অল্টার ধরে এবং শিফট ধরে সোজা টানে কপি করে দিলাম আর একটা অল্টার এবং শিফট ধরে এটাকেও ঠিক সেম অল্টার ধরে কপি করে শিফট ধরে উপর উঠায় দেব ঠিক এদিকে অল্টার এবং শিফট ধরে উপর উঠায় দিলাম ঠিক আছে এখন আমি পুরোটাকে একটা লেয়ারে নিয়ে যাব এই সবগুলোকে সিলেক্ট করলাম সব সিলেক্ট লেয়ার স্টেকিং অর্ডার একটা কথা আছে স্টেকিং অর্ডার মানে হচ্ছে একটা লেয়ারকে আরেকটা লেয়ারের সাথে মুভ চেঞ্জ করা অর্ডার চেঞ্জ করা যেমন এই লেয়ারটাকে নিচে নামাইলাম এই লেয়ারটাকে উপরে উঠাইলাম ওটাই আমার এখানে এখানে প্রয়োজন পড়বে না আমার যদি আমি এটাকে সবার উপর উঠাই দিই তাহলে সমস্যাটা দেখা দেবে এই যে সব নিচে চলে গেছে এই লেয়ারটাকে সবার নিচে দিই দ্যাট মিন্স ওকে সবগুলা লেয়ারকে ধরে আমি একটা লেয়ারে দিয়ে দিলাম একটা লেয়ার শিফট ধরে তারপরে একটা গ্রুপে নিতে পারি এই যে এটাকে সবগুলো লেয়ারকে একটা গ্রুপ করে দিলাম সবগুলো সিলেক্ট করে গ্রুপ একটা গ্রুপে চলে গেল সব একটা গ্রুপে চলে গেল এখন যদি আমি এটাকে কেটে দেই দেখেন মার্কার টুল নিলাম ইয়া এখান থেকে ক্রপ টুল নিলাম নিয়ে এটাকে এতটুকু রেখে দিলাম সবগুলো একটা লেয়ারে চলে যাবে অল্টার ধরলে দুই পাশ থেকে ছোট বড় হবে অল্টার শিফট অল্টার ধরলে চার পাশ থেকে ছোট বড় হবে এখান থেকে আমি অল্টার ধরছি এদিকে যতটুকু কমাচ্ছি আমার বা দিকে ততটুকুই কমতেছে রাইট সাইডে যতটুকু কমতেছে লেফট সাইডে ততটুকুই কমতেছে এখান থেকে টিক চিহ্নটা ক্লিক করে উঠাই দিলাম সবগুলো একটা লেয়ারে চলে গেল তাহলে এটা আমার একটা লেয়ার এটা আমার একটা লেয়ার আমি এগুলো কাটাকাটি করে এনে বসাইছি লেয়ার সিলেকশন টুল কিভাবে ক্রপ করা যায় তাহলে আমাদের এখানে লেয়ার স্টেকিং অর্ডার তারপর অপাসিটি হচ্ছে এখান থেকে অপাসিটি কমাইলাম বাড়াইলাম এই যদি এটাকে আমি কালার দিতে চাই কালার বাড়াইতে চাই আমার এখানে দেখেন একটা টুল আছে হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি যদি ব্রাইটনেস বাড়াইতে চাই ব্রাইটনেস বাড়াইতে পারবো এই যে ব্রাইটনেস কমাইতে পারবো যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে অ্যাডজাস্ট
আচ্ছা এইগুলা সম্পর্কে পরে কথা বলি, মানে হচ্ছে প্রবলেম হবে। এটা এটা একে পর্যন্ত বুঝতে কারো প্রবলেম হচ্ছে? জি না স্যার। ঠিক আছে কেন? ওকে, তো এ পর্যন্ত প্রবলেম হলে না হলে আমরা আর একটু আগাই। দেখেন এটা আর এটা সেম না একদম? তো ওকে, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। এন ফাইলটা দেওয়া আছে, এন ফাইল দিয়ে প্র্যাকটিস করবেন। আমি দুইটাকে কেটে দিলাম। লেসন নাম্বার 3-4 এ যাই, এন ফাইল একটু দেখি, স্টার্ট ফাইল একটু দেখি, সবগুলো ওপেন করে নিই। আচ্ছা এখানে ফন্ট মিস করছে। দেখেন এন ফাইল হচ্ছে এটা, আচ্ছা এটা বানানোর জন্য কি দিয়ে, এইখানে আমার কিছু অবজেক্ট আছে, এখানে আনারস আছে, তারপরে বীচ আছে, তারপরে এখানে কতগুলো মানুষ আছে, ফ্লাওয়ারটা আছে, এই চারটা তিনটাই দিয়ে আমি বানাবো হচ্ছে এইটাকে। তো সবগুলো বোধ হয় লাগছে না, বা যতগুলো লাগে আমি এখানে বসিয়ে দেব। দেখেন প্রথমেই আমি স্টার্ট ফাইলে যাই, আমার একটা আনারস আছে। এখানে এন ফাইলটা যদি দেখি, আনারসটা দেখেন কিছু এদিকটা ফিল আপ, একদম ফিল আপ আছে। আমার এই আনারসটা এদিকে একদম ফিল আপ আছে, কিন্তু এটাতে যদি যাই, এটাকে যদি আমি, আচ্ছা ফাইলগুলো অবশ্য দেওয়া আছে, এটা হচ্ছে আমার একদম ব্ল্যাঙ্ক লেয়ার, এটাকে বলে পোস্টার ডিজাইন বলে এটাকে। ঠিক আছে, ফটোশপে কীভাবে আপনি হাওয়াই হাওয়াই আইল্যান্ডের একটা পোস্টার ডিজাইন করছে, হাওয়াই আইল্যান্ড প্যারাডাইস, এগুলো একদম বেসিক, এগুলো আমার চলে না, ডিজাইন চলে না। জাস্ট আপনি ডিজাইনগুলো দেখবেন যে কীভাবে কাজগুলো করা হয়, যে এখানে বীজটাকে এবং ইয়েটাকে একটা অবজেক্টের ভিতরে দিয়ে দিছে, একটা অবজেক্টের ভিতরে দিয়ে দিছে, যে এই বীজটাকে একটা অবজেক্টের ভিতরে ক্লিপিং মাস্ক করছে। এখানে আপনাকে ক্লিপিং মাস্কটা দেখানোর জন্য, যেমন এই আনাসটাকে আমি ইয়ে করলাম আর বাকিগুলোকে আই অফ করে দিলাম, মানে আমার হচ্ছে আইগুলো বন্ধ আছে, ডিজাইন ইয়েতে আছে। অবজেক্টটাকে লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি এটাকে আমি একটু ফাইলটা একটু দেখি, একটু বড় করে দিলাম, এই দিকটা এই দিকটা টোটালটা অনেক বিগ সাইজ আছে, কন্ট্রোল টি দিয়ে ধরেন এটাকে আমি আরেকটা বানাইতে চাই, বা শিফট এবং অল্টার ধরে একটু বড় ছোটো করলাম কর্নার ধরে, এবং একটু বাঁকিয়ে দিলাম এদিকে নিজের মতো করে। যদি বাঁকিয়ে দেই, মানে বাঁকা করে দেই, বা একটু ছোটো করে দিলাম, ছোটো করে দেওয়াতে কি হবে, আমার এই এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আমি কি করব, এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম, অল্টার ধরে আরেকটা কপি করে নিলাম, কপি করে কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিলাম। বড় করে যদি আমি এখানে বসাই, তখন দেখে মনে হবে আনারসটা অনেক মোটা। দুইটা হলো না, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক মার্জ লেয়ার, মানে একটা লেয়ার করে ফেলবো। আমার এখন একটা হয়ে গেছে, চিকন আনারসটা মোটা করে দিয়ে একটা হয়ে গেছে, এখানে এটা অনেক মোটা করে দিয়েছে এটা। এখন এটাকে কালারটা চেঞ্জ করতে হবে, এখানে আমি একটা কালার দিব, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসটা বাড়াই, ব্রাইটনেসটা বাড়িয়ে দিলেই আনারসের ব্রাইটনেস একটু বেড়ে যাবে, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলাম। এখন এটা কোথায় পড়বে,
ডিপেন্ড করেছে এটার নিচে যদি আরো অনেকগুলো লেয়ার থাকে, অনেকগুলো লেয়ার আছে, বাট এক্স্যাক্টলি এই লেয়ারটাতে আমি বসাইতে চাই। এটা হচ্ছে এটা ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টের লেয়ারের কাজ হচ্ছে, এটার নিচে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারে সে অ্যাপ্লাই করবে, কিন্তু আমি যদি এটাকে ক্লিক করে দিই তাহলে একটা লেয়ারে অ্যাডজাস্ট করবে। এটাকে আমি পরবর্তীতে এডিটও করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমার আসতে হচ্ছে পোস্টেজ। এখানে আরেকটা কাজ করতে পারি, পাতাগুলোকে যদি আমি অন্যভাবে ইয়ে করতে চাই, এটাকে আরেকটা কপি করে ফেলতে পারি, এটাকে একটা কপি করে উপরটাকে আমি এখান থেকে ব্লেন্ড করে দিব। এই যে ব্লেন্ডিং মোড দেখাচ্ছি, ওভারলে করে দিলাম, ঠিক আছে, ওভারলে অথবা এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিয়ে এখানে আমি ব্রাইটনেসটা আর একটু বাড়াইতে পারি। এখন যে ডাবল ক্লিক করে এটাতে ব্রাইটনেসটা আসছে, ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম। অথবা মাল্টিপ্লাই যদি ভালো না লাগে আমি এখান থেকে এই যে সাপ্লাইট, দেখবেন এগুলা করে করে দেখবেন যে কোনটা আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। মাল্টিপ্লাইটাই নিবে এখানে, মাল্টিপ্লাই করে দিলাম, তারপরে এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এখানে দেখি কী কী লেয়ার আছে, দেখেন এখানে আমি যদি এটাতে যাই পাইনঅ্যাপেল দেখেন দুইটা আছে, এটাকে এই যে ওভারলে করে দিছে, এটা একটা লেয়ার, এটাকে ওভারলে করে দিছে, তারপরে ফ্লাওয়ার বসাইছে, ফ্লাওয়ারের মধ্যে একটা ইউএন সিচুয়েশন দিছে, বিচের মধ্যে একটা ইফেক্ট দিছে, স্ট্রোক ইফেক্ট, ক্লিপিং মাস্ক করে একটা ইফেক্ট দিছে। ওকে, আমরা স্টার্ট লেয়ারে গেলাম, গিয়ে আমি ফ্লাওয়ারটাকে নিয়ে আসলাম, ফ্লাওয়ারের মধ্যে বলছে যে একটা হিউয়েন সিচুয়েশন দিছে, মানে যে হিউয়েন সিচুয়েশন দিলাম এই লেয়ারটা, এখান থেকে একটু বাড়িয়ে কমে এখানে রেডের পরিমাণটা যদি বাড়াইতে চাই, কন্ট্রাস্টটা কমাইতে চাই, হিউয়েন সিচুয়েশন দিয়ে আমি ওকে। এখন আমার দেখেন সবগুলো আনারস সহ পড়ছে, ডাবল ক্লিক করবো, এই যে এই বাটনটা ক্লিক করে দিলে অনলি ফ্লাওয়ারের মধ্যে পড়বে, অনলি ফ্লাওয়ার। যদি আইটা অন অফ করে দেখি, দেখেন শুধু ফ্লাওয়ারের উপরে পড়ছে। তারপরে হচ্ছে আমার হোয়াই, এটাকে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছে, গ্রেডিয়েন্ট কালার হাওয়াই ওটাকে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছে, দেখেন এখানে এই যে গ্রেডিয়েন্ট একটু ইয়েলো এবং হোয়াইটিশ, তো আমি গেলাম এখানে ইয়েলো এবং হোয়াইটিশ। এটা দেখেন লেয়ারটা কী আছে, লেয়ারটা হচ্ছে আমি যদি এটাকে অবজেক্টের এই থাম্বনেলের মধ্যে কন্ট্রোল ধরে ক্লিক করি তখন এটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে পরে তখন আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব, হোয়াইট এবং ইয়েলোস, একটু ইয়েলো কালার, এবং এই কালারটাকে আমি ড্র্যাগ করে এই পাশে নিয়ে এই কালারটা ড্র্যাগ করে ফেলে দিলাম, আর এটাকে ডাবল ক্লিক করে আমি ইয়েলো দিলাম, এই হোয়াইটিশ দিলাম একটু, আর এটাকে পিওর ইয়েলো দিলাম। ওকে, এখন ওকে দিলাম, ড্র্যাগ করবো এটাকে এখান থেকে ড্র্যাগ করলাম। আচ্ছা, আমার আছে এখানে দেখেন এখানে আছে রেডিয়াল, এই জন্য মাঝখান থেকে হচ্ছে, আমি যদি এটাকে লিনিয়ার করে দিই তখন সাইড বাই সাইড হবে, এই যে যত নিচে থেকে বাইরেতে ক্লিক করবো এভাবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু রেডের মধ্যে, যদিও কালারটা আমার এটা না আসলে, সো আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে একটু রেডিশ নেব, রেডিশ, ওকে ড্র্যাগ করলাম। সমস্যা নাই, তারপরে হচ্ছে আমার এখানে আর কি আছে দেখি, আবার ইয়েলোস আইল্যান্ড এবং এই ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা আবার এদিকে আছে, সো এটাকে আমি আরেকটা কপি করে নিলাম, কপি করে এটাকে এই পাশে নিয়ে আসবো,
কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে ঘুরিয়ে দিই একটু, ছোট করে দেই, আর একটু ছোট আছে মনে হয়। এন্টার, এখান থেকে আমি দেখবো এটা, এই যে এই ফ্লাওয়ারটা বড়ই আছে, একটা ফ্লাওয়ার আছে অনেক বড়, সো এটাকে আমি অপাসিটি কমাবো একটু, অপাসিটি একটু কম আছে, কন্ট্রোল টি দিলাম যে এটাকে শিফট এবং আল্টার দিয়ে এভাবে বড় করে দেবো। এন্টার, এন্টার দিলে এটা ইয়ে হয়ে যাবে, আমার বাউন্ডিং বক্সটা চলে যাবে। তারপরে আমার আছে হচ্ছে আইল্যান্ডটা, আইল্যান্ডটা আছে এখানে, হোস্টেজ, হোস্টেজটা ছোটো করে, হোস্টেজটা কন্ট্রোল টি দিয়ে ছোটো করে, এখানে বসাবো। হোস্টেজ কি ভিতরে না বাইরে? আচ্ছা, হোস্টেজের অপাসিটি কিছু কম আছে। তারপরে আমার এখানে এইটা আছে, এটা এটাকে আমি ড্রাগ করে আমি এই লেয়ারে নিয়ে আসলাম, স্টার্ট লেয়ারে, এখানে এসে কন্ট্রোল টি দিয়ে ছোটো করলাম, একটু বাঁকা করে দিই, সরি, ঠিক না, এটার মধ্যে হোয়াইট স্ট্রোক দেবো, হোয়াইট, এখানে ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করে যে আমার আছে স্ট্রোক, এখানে অনেক বড় একটা জিনিস, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনস, একই জিনিস, লেয়ার স্টাইলে আসবে, এই যে লেয়ার স্টাইলটাই আসবে, এখান থেকে আমি করে দিলাম স্ট্রোক, স্ট্রোক আসছে, স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোক সাইজ একটু বাড়ায় দিব, এখানে আছে ব্ল্যাক কালার স্ট্রোক, আমি দিলাম হোয়াইট কালার স্ট্রোক, দেখেন লেয়ার স্টাইল বুঝতে যদি প্রবলেম হয় আমাকে এখনই বলেন, কারণ এখানে আমরা স্ট্রোক নিয়ে কাজ করব, বেবেল এম্বোস নিয়ে কাজ করব, ইনার গ্লো, স্যাটিন, গ্রেডিয়েন্ট ওভারলে, তারপরে ড্রপ শেডো, এভরিথিং নিয়ে আমরা কাজ করব। স্ট্রোকটা ছোটো আছে আরও, আর একটু ছোটো, তো ডাবল ক্লিক করতে পারি আবার, একই জিনিস, এটা কখনো বারবার আমরা এডিট করতে পারবো, স্ট্রোক নিলাম আর একটু ছোটো করে দিলাম, ওকে, বাস, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরো বড় করে দিই, তারপরে আছে আমার একটা লেখা আছে যে এখানে ওয়াই আইল্যান্ডস প্যারাডাইজ, আইল্যান্ড প্যারাডাইজ, এখানে আইল্যান্ড প্যারাডাইজ টেক্সটটা কি আছে? আচ্ছা, এই ফ্লাওয়ারটা হচ্ছে এখানে, এটা এটা না, আসলে এই ফ্লাওয়ারটা দিছি আমি এখানে, এটা এটা না, এটাকে ডিলিট করে দিলাম, এখানে একটা ফ্লাওয়ার আছে, এটাকে ড্রাগ করে আমি এই ফাইলে নিয়ে এসে ড্রাগ করে ভিতরে এনে ছাড়বো, তারপরে কন্ট্রোল টি দিলাম ছোটো করে দিই, আর কি আছে এখানে? ওয়াই ফ্লাওয়ার স্ট্রোক দিচ্ছে, আচ্ছা এটাতে একটা স্ট্রোক আছে, টেক্সটার মধ্যে একটা স্ট্রোক আছে, স্ট্রোক এবং ড্রপ শেডো আছে, আমি এটার মধ্যে একটা স্ট্রোক এবং ড্রপ শেডো অ্যাড করবো, সো আমার এই টেক্সটার মধ্যে যাব, ওয়াই, এই যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে একটা স্ট্রোক দিব, হোয়াইট স্ট্রোক, এটাতে ক্লিক করে স্ট্রোকটা সাইজ ছোটো বড়ো করব, এই যে সাইজ ছোটো বড়ো করতে পারি, সবাই কি ঘুমাচ্ছেন? মাল্টিপ্লাই আছে, কালার আছে, এই যে কতটুকু দূরত্ব হবে, ডিস্টেন্স হবে, এগুলো নিয়ে আমাদের পুরো ফটোশপের ক্লাসেই থাকবে। সেটা নিয়ে আমি আর তেমন কোনো ইয়া করবো না, আলোচনা করবো না। এখানে আমার আর কী আছে দেখি, আইল্যান্ড প্যারাডাইস, এর মধ্যে ড্রপ শেডো আছে, ইফেক্ট আছে একটা ড্রপ শেডো ইফেক্ট, হ্যাঁ, এটার মধ্যে আমি লিখবো, লিখে
আইল্যান্ড প্যারাডাইজ একটা ড্রপ শেড দেব, বর্ডার আছে টোটাল ডিজাইনটাতে একটা বর্ডার আছে। সো আমি বর্ডারটা নিয়ে নিই, এখান থেকে আমি একটা বর্ডার নিতে পারি, এই রেক্টাঙ্গুলার নিলাম, নিয়ে ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোক কালারটা হোয়াইট দিলাম, ঠিক আছে বন্ধ করে দেই। 15 আছে কমা একটু, এখন যদি একটা ড্রাগ করে, হ্যাঁ হ্যাঁ ওকে 15টা বাড়াইতে হবে আমাকে, এটা ছোট হয়ে গেছে সমস্যা নেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সাইজ করে নিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সাইজ করে নিলাম, অ্যাপ্লাই। হ্যাঁ এই যে বর্ডার দিছে একটা সাইড দিয়ে, এদিকে যদি মনে করেন এই বর্ডারটা একটু ঠিকঠাক মতো হয় না, কন্ট্রোল টি দিয়ে সাইজ করে নেবেন, বসিয়ে নেবেন জায়গা মতো। ওকে নিচের দিকে কি অবস্থা, এটা আমার মাঝখান থেকে সেন্টার থেকে আসলে করেছিল, ওকে এন্টার দিলে আমার এটা চলে যাবে। তারপরে আছে আমার এখানে, যদি আমি এখানে হোস্টেজের অপাসিটি একটু কমাইতে হবে, এই যে হোস্টেজটা এটা সবার উপরে নেব, হোস্টেজ হোস্টেজ না সর হোস্টেজ ট্রাক করে উপরে নিয়ে গেলাম, ফিল অপাসিটি একটু কমাই দিলাম, ওকে। তারপরে কি আছে, আর মোটামুটি তেমন কিছুই নাই শেষ, আর কিছু আছে এখানে, এই বীজটা হয়ে গেছে এখানে, এই ছবিটা এটাতে এখানে কাজ নাই, এই ছবিটার কোনো কাজ নাই এখানে, এ পর্যন্ত ক্লিয়ার। এই একটা একটা করে ধরতেছে, ও আইল্যান্ডস, এখানে আইল্যান্ডটা বাকি আছে, এটা একটু লিখি। আমি গেলাম হচ্ছে একটা টাইপ টুল নেই বা নতুন একটা লেয়ার নিলাম, টাইপ টুল, টাইপ টুল নিয়ে এখানে টেক্সট লিখব, আইল্যান্ড প্যারাডাইজ, এটা একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিতে পারি, কালারটা একটু দেখে নিই কি কালার আছে, এই কালারটাই আছে, কারণ আমি এটাকে একটা স্ট্রোক দিব, ব্ল্যাক স্ট্রোক আছে, ড্রপ শেডও আছে শুধু। তো টাইপ টুলে গেলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার প্রয়োজন নেই আমার, এমনিই হবে, মুভ টুল দিয়ে এটা একটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ড্রপ শেডও দিব, এইটাকে সরাবো, এটা কিন্তু লাইভ দেখাচ্ছে আমাকে যে কতটুকু দূরে আছে, আমি ডিস্টেন্সটা কমাইলাম, স্পিডটাকে কমাইলাম, স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, সাইজ সাইজটা কমিয়ে দিব, অপাসিটি একটু দেখতে পারি আমি কতটুকু অপাসিটি আছে, কতটুকু ইয়ে দিছে, ড্রপ শেডো যে ডাবল ক্লিক যদি করি আমি ড্রপ শেডোতে যাই, সেখানে মাল্টিপ্লাই আছে 75 5 10 5 30 10, এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে আইল্যান্ড প্যারাডাইজ 75 5, এখানে স্পিড আছে 30 10, ঠিক আছে। ফন্টের একটা ব্যাপার আছে এখানে, ফন্টটা হচ্ছে আমার লম্বাটে টাইপের ফন্ট, টেক্সট নিলাম আবার টাইপ টুলে গেলাম, এখানে আমি ফন্ট চেঞ্জ করলে কোনো সমস্যা নেই,
ইফেক্ট দিছি ডাজ নট ম্যাটার আমি ফন্ট চেঞ্জ করতে পারবো আমি যদি এটাকে ফন্টটা চেঞ্জ করে দিই সেটা ডিস্টার্ব করতেছে অল্পে বসেতে এখানে মনসার দেইলে এটা কি আসে দেখে আমার ফোন মারাত্মক চেঞ্জ ইয়ে করে প্রবলেম করে চেঞ্জ করতে পারি না এই যে টেক্সট টুল নিয়ে এখান থেকে আমি ট্র্যাকিংটা আর একটু বাড়ায় দিলাম দেখি আমার এমনিতে বাড়ানো ছিল আগের থেকেই ওকে এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে সাইজ করে নিতে পারি শিফট ধরে অবশ্যই আপনারা কন্ট্রোল টি দিয়ে কাজ করবেন অ্যাপ্লাই করা যাবে এটা এ পর্যন্ত কোন কোন বিষয়টা বোঝেন নাই আমাকে একটু বলেন যে এই এই জায়গাটা আমি বুঝি নাই তাহলে আমি আবার বলতে সুবিধা হবে স্যার যে সিভিচের ফটোটা মনে হয় ফুলটার নিচে যাবে এই ফুলটার ওকে এটার সাথে অবশ্য একটা ড্রপ শেডও আছে ওগুলো আপনারা দেখে দেখে কর সিবিচ ফুলটাকে একটু উপর ওটাই দেই তাহলে ঠিক আছে তাহলে এই ফ্লাওয়ারের মধ্যে একটা স্টুক পড়বে এটা ইয়ে হয়ে গেছে তা আমি স্টুকে গিয়ে এটা ক্লিক করে দিলাম স্টোক হচ্ছে আমার এখানে হোয়াইট স্টোক ঠিক আছে হোয়াইটটাকে আমি ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে অপাসিটি কমিয়ে দিয়ে এটাকে সাইজ কমাই দিব ঠিক আছে স্ট্রোক সাইজটা একটু কমাই দেব সরি কী দিই ড্রপ শেডো সেটাকে অপাসিটি একটু কমাই দিই এতটুকু ডিস্টেন্সটা একটু বাড়ায় দিলাম আর কিছু স্যার এরপর একটা ফটো নিয়ে ফটো রিটাচিং এর বিষয়টা একটু ক্লিয়ার করে দেন ফটো রিটাচ আমাদের হয়নি হ্যাঁ হ্যাঁ আমি আস্তে আস্তে আগাচ্ছি এখানে আজকে দেখাচ্ছি কিভাবে আপনি ড্রপ শেডো দিবেন স্ট্রোক দিবেন ড্রপ শেডো স্ট্রোক ফটো রিটাচিং তো পুরো প্রজেক্টই থাকবে এখানে আস্তে আস্তে দেখাচ্ছে লেয়ার স্ট্যাকিং করবেন কিভাবে এখানে কি কি শিখলেন আপনি এখান থেকে কিভাবে স্ট্রোক দিবেন কিভাবে ড্রপ শেডো দিবেন জি হ্যাঁ তারপরে এখানে কিভাবে এই যে ব্রাইটনেস এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে অ্যাড করবেন আমরা যখন ফটো রিটাচিং করব তখন এই কাজগুলো করলে তো আপনি বেসিকটা ক্লিয়ার হয়ে যেতে হবে ঠিক আছে এই জন্য এই ইয়েগুলো আমি লেসনগুলো দেখাচ্ছি দুই তিনটা ক্লাসে
এই যে আইল্যান্ডের মধ্যে, তারপরে এখানে স্ট্রোকের মধ্যে কিভাবে, তারপরে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন কিভাবে, তারপর একটা মাল্টিপ্লাই দেখাইছে আনারসের মধ্যে, মাল্টিপ্লাই কিভাবে করবেন, এখানে আছে ওভারলে, এই যে ওভারলে, ওভারলেতে গিয়ে আমি এটাকে, হ্যাঁ এটা বন্ধ করে দিলাম, এই যে মাল্টিপ্লাই করব কিভাবে আমরা, মাল্টিপ্লাই কিন্তু অনেক কাজ আছে এখানে, মানে চেঞ্জ করে করে দেখবেন আপনার নিজের মতো করে চেঞ্জ করে দেখবেন। এখানে মাল্টিপ্লাই দিছে, আপনি অন্যটাও দিতে পারেন, এখানে কালার ডজ দিলে দেখেন একদম ভার্ন হয়ে গেছে কালার ডজ, এই যে কালার নষ্ট হয়ে গেছে। এভাবে আপনারা দেখবেন, যেমন এটার একটা কালার চেঞ্জ করতে পারেন, এই স্ট্রোকটা কতটুকু দিলে ভালো লাগছে, এই স্ট্রোকটা কতটুকু দিব আমি, এখানে স্ট্রোকটা আমি আবার চেঞ্জ করতে পারি, এখানে যদি আমি এতে যাই ডাবল ক্লিক করি, তখন আমার স্ট্রোক দেখেন এখানে স্ট্রোক ক্লিক করলাম 7 আছে, একটু কমাই 6 দিই, 3 দিলাম, ওকে। হ্যাঁ ইলাস্ট্রেশনগুলো দেখবেন, দেখে দেখে করবেন, যেমন আমি এখানে এন ফাইলটা রেখেছি, এন ফাইলটা ওপেন করবেন, ওপেন করে দেখে দেখে তারপরে কাজ করবেন, ঠিক আছে। এটা অ্যাড করা যায়, যেমন এটাকে আমি স্ট্রোকটা হোয়াইট দিয়েছিলাম, স্ট্রোকটা হচ্ছে ওরা দিছে হচ্ছে এই কালারটা সবুজ কালার, তারপরে একটা ছোটো করে দিলাম, চেঞ্জ করে করে দেখবেন কোনটা আপনার ইয়ে লাগছে, ঠিক আছে। হোয়াইট দিতে পারেন এখানে, এটাকে আমি কালার দিছি এটাই দিতে হবে, এমন কোনো কালার ইয়ে নেই, ইয়ে নেই, বাট যেন অ্যাডজাস্টমেন্ট হয়, আমার এটাকে আমি অন্য কালার দিতে পারি। এবার আমি এখান থেকে একটা কালার ক্রিয়েট করি, এই কালারটা ড্র্যাগ করলাম, দেখি কি হয়, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। চেঞ্জ হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, তারপরে এটা ডাবল ক্লিক করে স্ট্রোক দিতে পারি। এটা হচ্ছে ফটোশপের মজার জিনিস, আপনি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবেন সব কিছু। হোয়াইট দিব আমি, ওইটা ছিল অন্যরকম, আমি এটাকে কালার চেঞ্জ করে এরকমটাকে বাদ দিয়ে আমি এরকমটা করব, কারণ এই কালারগুলো বেশি চলে, ঠিক আছে। মানে এখানে আমি এখানে এটা তো একটা প্রজেক্ট, আমার দেখানো হচ্ছে হলো স্ট্রোক কীভাবে দিবেন, আপনি হিউ অ্যান্ড সিচুয়েশন কীভাবে দিবেন, তারপরে ব্রাইটনেস কীভাবে বাড়াবেন কমাবেন, হ্যাঁ এই জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে অ্যাড করবেন, স্ট্রোকের মধ্যে কীভাবে ট্যাক্স দিবেন, ট্যাক্সের মধ্যে কীভাবে ড্রপ শেডো দিবেন, এইগুলো মিলেই ফটোশপের কাজ, ঠিক আছে। এখানে আরও কিছু কাজ থাকে, যেমন এখানে ফিল্টার থেকে কীভাবে আমরা ইয়ে ইউজ করবো, নয়েজ ব্লার ইউজ করবো, তারপরে আর মোটামুটি এখান থেকে আমরা লেয়ার থেকে কাজ সেরে ফেলবো, আর এখানের জন্য শুধু আলাদা কিছু কাজ আছে, ওকে। তো আমি দুইটা প্রজেক্ট দেখাইলাম, আপনারা এই দুইটা করেন, ঠিক আছে, আপনারা এই দুইটা করে আমাকে এখন একটু দেখান, একটাই করেন, এটাই করেন, এন ফাইল এবং স্টেট ফাইল ওপেন করে এই কয়টা ফাইল এভাবে ওপেন করেন, ওপেনে যান, এই সবগুলো ওপেন করেন, ওপেন করে এটার মতো করে বানান, ঠিক আছে। এই সাউন্ডটা কোথা থেকে আসে সবার? পারবেন এটা? তারপর আমি আপনাদের একটু রিভিউ করব, এই জিনিসটা পারবেন আইল্যান্ডস, এটা এই যে স্টার্ট ফাইল থেকে এটা করার জন্য করতে, কেউ কথা বলে না। জি স্যার চেষ্টা করলে পারবো। হ্যাঁ করেন করেন, তারপর এখানে আছে অনেক বড় কিছু একটা প্রজেক্ট আছে, ব্লার করব কিভাবে, মুভ করব কিভাবে, তারপরে এই বয়ের এরিয়া ডাই টুলের একটা কাজ আছে এখানে, এক্সট্রা ক্রেডিট ফটো প্যানোরামা,
আমাদের এই কয়েকটা দুই তিনটা লেসন যদি আমরা শেষ করি দেখবেন এখান থেকে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখানে ব্রাশের একটা কাজ আছে। দেখি একজন স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিনটা ইয়ে করতেছি, স্টপ করতেছি। হুমায়ুন কবির রাজু স্ক্রিন শেয়ার করেন। বেসিকগুলো ক্লিয়ার হন দেখবেন যে কোনো কাজ আপনার করতে আর আটকাইতে হবে না। লেয়ার স্টাইল সম্পর্কে ফিল্টার, লেয়ার স্টাইল, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, স্যার একটু প্রবলেম, স্যার অন্য কাউকে একটু বলতাম, ফোনে আছি যে। সিটিং বাস ধরা পড়ছে ফোনে কেন? আপনার কম্পিউটার ওপেন করেন নাই কেন? তারপর শুয়ে শুয়ে ক্লাস করতেছেন? না স্যার, শুয়ে নাই, বসে আছি। এতক্ষণ তো শুয়ে আছিলেন। সমস্যা নাই, আমি হোমওয়ার্ক সব দিব, আপনি দেন কয়টা হোমওয়ার্ক দিচ্ছেন আমি সব কমপ্লিট করে দিব আপনাকে। না তা ঠিক আছে, কিন্তু কম্পিউটার আমি ওপেন করতে বলছি। আপনারা জানেন কিনা জানি না, অনলাইন ক্লাসের চেয়ে অফলাইন ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসে কিন্তু অনেক বেশি শিখতে পারেন আপনারা। এই জিনিসটা আমি অনেকগুলো ক্লাসে এই জিনিসটা আমি খুব ইউটিলাইজ করছি, যে খুব কাছের থেকে আপনারা টুলসগুলো দেখতে পান যদি কম্পিউটার ওপেন করেন। আর এমনি তো আমরা প্রজেক্টরে ক্লাস নেই অনেক দূর থেকে, অনেকে অনেকে 50% মিস করে ফেলে। এইভাবে আমি নিজে ক্লাস করা এবং নিজে করি দুইটা একসাথে দেখি যে আসলে মানে অনলাইন ক্লাসগুলো ভালো অ্যাডভান্স শিখতে গিয়ে, কারণ খুব কাছের থেকে একদম সফটওয়্যারটা দেখা যায় কে কীভাবে ইউজ করতেছে ট্রেনার। সাব্বির আসে নাই আজকে? সাব্বির ভাই থাকলে ভালো তো। সাব্বির ভাই ওয়াইফাই ইউজ, সমস্যা কি? একদিন পর পর ক্লাসে আসেন, একদিন মিস করেন একদিন পরে ক্লাসে আসেন। স্যার কালকে আমার এখানে বিদ্যুৎ সুন্দর বন্ধ ছিল। থামেন 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 থামেন, স্ক্রিন শেয়ার করেন হীরা বাবু। স্যার আমিও ফোনে আছি স্যার। সমস্যাটা আমি বুঝলাম না, আপনারা সবাই ফোনে কেন? আমি প্রথম দিনই এতে আপনাদেরকে বললাম যে কম্পিউটার দিয়ে ক্লাসে আসবেন, ফোন দিয়ে কেন ক্লাসে আসছেন? স্যার আমি নেট লাইন নাই তো ওই জন্যই আপনার ফোনে ডাটা দিয়ে ক্লাস করতেছি স্যার। অদ্ভুত ব্যাপার, নেট লাইন নিয়ে নেন, 3-4 ঘন্টা ক্লাসে কতক্ষণই আনে নেট নেই, 1 GB নিতে পারে। 4 ঘন্টা ক্লাসে 1 GB বেশি নেই, 1 GB নিতে পারে। ওই যে ইয়ার এই 20 GB বা 30 GB প্যাকেজ, স্যার ক্লাসে
1 GB না, ল্যাপটপে ক্লাস করলে 4 GB উপরে যায়। কি বলেন, 4 GB উপর দেয়? আমি ডাউনলোড টাউনলোড সহ আমি আমি তো কদিন চালাইছি ঢাকায়, নেটজন ছিল না। আচ্ছা মারুফা জান্নাত ইয়া করেন, এই স্ক্রিন শেয়ার করেন। প্রবলেম প্যান চলে গেছে, কারেন্ট আসলো মাত্র, ওইটাই করতেছিলাম আপনার এই যে এখনকার কাজটা করিনি আমি। স্ক্রিন শেয়ার করে কাজ করেন, অন্যরা দেখো দেখে আপনি কোথায় কোথায় ভুল করেন, তাহলে অন্যরা বুঝতে পারবো তারা কোথায় ভুল করছে, আটকাচ্ছেন কোথায়। নিশো আসে না আজকে? আসি স্যার। কিসে আছেন আপনি স্যার? আমি ফোনে আছি আজকে, আসলে আমার ল্যাপটপটা মানে একটু সমস্যা হয়ে গেছে স্যার, তাছাড়া আমি স্ক্রিনে আসতাম এবং আমি কাজও করতে পারিনি 2 দিন থেকে, কোনো হোমওয়ার্ক করতেই পারিনি। স্ক্রিন শেয়ার করেন, ল্যাপটপে কে আছেন স্ক্রিন শেয়ার করেন, দেখে কোথায় ভুল করেন, আজ না করলে ক্লিয়ার হবে না। আমরা ওই লেসন গুলা বেশি ক্লাস নিব না, ওই তো আর একটা ক্লাস নিতে পারি, আপনার প্রজেক্টে বেশি করব, প্রজেক্ট থেকে বেশি শেখা যায়, এটা হচ্ছে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন সরাসরি বলেন। আমি পার্সোনালি মানে স্যার মানে আমার পার্সোনাল একটা কোশ্চেন হচ্ছে এটা যে স্যার UI টা একটু ভালো করে দেখায়েন স্যার, এটা আমি মানে খুব বেশি আগ্রহ এটার প্রতি, UI এর প্রতি। আমি UI তে জি স্যার, UI তে তেমন কাজ করি না, তো অ্যাডভান্স বলতে পারবো না, আমি বেসিকটা বলতে পারবো। আমি অ্যাডভান্স স্যার আমার এটা মানে বেশি, আমার এটা বেশি প্রয়োজন তো এই জন্য আসলে বললাম আর কি। বুঝতে পারছি, আমাদের UI তো এখানে তেমন ইয়া নাই, প্রজেক্ট হচ্ছে গ্রাফিক্সের প্রজেক্ট, UIটা দেখাচ্ছে দেখানোটা ভুল, কারণ আপনাদের ইনকামের দিকে যাইতে চাইলে UIটা ইয়া করবে না, মানে কারণ আমি ওয়েব টেমপ্লেট নিয়ে এর আগে কাজ করছি স্যার। UI তারপরে আপনাদের ইলাস্ট্রেটরের তো মানে ইলাস্ট্রেটরের অনেক অ্যাডভান্স জিনিস আছে, ফটোশপের অনেক অ্যাডভান্স জিনিস আছে, এগুলো আপনারা যদি প্রজেক্টগুলো শেষ করতে পারেন, ভালো প্রজেক্ট জমা দিতে পারেন, যখন দেখবো শেষের দিকে আমাদের কিছু ক্লাস আছে, প্রয়োজনে ক্লাস বাড়ায় হলেও আমি কিছু অ্যাডভান্স প্রজেক্ট দেখাবো। ঠিক আছে, এখানে যেমন এডিটেবল টেক্সট, তারপরে মকআপ ক্রিয়েশন, তারপরে আরও কিছু জিনিস আছে, ইলাস্ট্রেটরের কিছু প্লাগিনস আছে, UI দেখালে যে জিনিসটা হয় এগুলো প্রজেক্ট থেকে ইয়ে করবে না, কাউন্ট করবে না, তাদের তো ইনকামের ইয়ে আছে, তো 50টা ক্লাস বাইন্ডিংস শেয়ার করেন, কাকে বললাম স্ক্রিন শেয়ার করেন, দেখি একটু কার কাজ কতটুকু। ইয়াতে কে আছেন, জেরিন জাকে ইসলাম, জেরিন আপনার তো ওয়াইফাই আছে, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্যার আছে, কিন্তু আজকে আমি একটু পরে জয়েন দিয়েছি তো তো বুঝার একটু প্রবলেম স্যার। ওপেন করেন, কাজ করেন, আমি আছি। ঠিক আছে, না স্যার আমি যতটুকু কাজ করবেন, যতটুকু কাজ করবেন ততটুকু ভালো, যেটা পারবেন না সেটা আমি বলে দিচ্ছি স্যার। আমি কিছুই মনে হয় পারবো না স্যার, আমি ক্লাসটা রিপিট দেখতে হবে, আমি না শেয়ার করি স্যার। শেয়ার করেন, আমরা সবাই মিলে আপনাকে হেল্প করব। আচ্ছা আমাকে একদম বেসিক প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাচ্ছে, আমি আমার কাছে বোধহয় এখানে ফটো আছে কিনা আমি জানি না, আমার ফাইলটা তো শেয়ার আছে না,
নিশু ভাই আপনি আছেন? হ্যাঁ ভাই আছি ভাই। ভাই আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভালের দিকে যাচ্ছি। এখান থেকে এখানে রেড আই টুলের একটা কাজ আমরা বলছিলাম কিভাবে কাজ করা যায়। আমি এই লেসন ফাইভটা দেখাই, লেসন ফোরে কি আছে, লেসন ফোরেতে কাজ করলাম এতক্ষণ, আর লেসন ফাইভটা একটু দেখাই। এখানে কিছু জিনিস বুঝতে পারবেন, এন্ড ফাইল, বয় এন্ড, বয় স্টার্ট, হোয়ার ইজ বয় স্টার্ট, বয় স্টার্ট, এই দুইটা জিনিস দেখেন। এই যে রেড আই টুলের কাজ দেখাইছিলাম কিভাবে আপনি রেড আই টুলটাকে নিয়ে এটা যে ইয়ে করবেন, এগুলো আমি কেটে দিই। আমার লাগবে না। ওকে, দেখেন এই চোখটা দেখেন একদম মানে নর্মাল আইডার মধ্যে একটা ফ্ল্যাশ পড়ছে, ঠিক আছে। তা আপনি কী করবেন, কিছু করার দরকার নাই, জাস্ট রেড আই টুলটা নেবেন, এই যে এখান থেকে রেড আই টুল নিয়ে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, শেষ। এটাই বাজেট, রেড আই টুলের বাজেট। এটাকে আর কোনো ব্রাইটনেস টাইটনেস আছে, এখানে কার্ভের একটা ব্যাপার আছে, আমি কার্ভটা দেখাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। এই যে কার্ভ দিয়ে ব্রাইটনেস বাড়াইছে, তো এটার মধ্যে আমি কীভাবে কার্ভ দিয়ে আপনার ব্রাইটনেস বাড়াবেন, এই যে এটার মধ্যে গিয়ে এই যে এখানে একটা টুল আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার টুল, ক্লিক করবেন। ক্লিক করে এই যে কার্ভ, কার্ভে গেলাম, কার্ভটা সোজা আছে, দ্যাট মিন্স ব্ল্যাক এবং হোয়াইট, উপর দিকে হোয়াইট, নিচের দিকে ব্ল্যাক। তো আমি উপর দিকটা একটা ক্লিক করব, ক্লিক করে হালকা বাড়িয়ে দিলাম, নিচের দিকটাকে হালকা কমিয়ে দিলাম, উপরের দিকটা একটু মানে হোয়াইটের এটা ভারিয়ে ব্ল্যাকের এটা একটা সাইডে, ব্ল্যাক যেখানে ব্ল্যাক কম ব্ল্যাক বাড়বে, হোয়াইট যেখানে হোয়াইট বাড়বে, এটা হলো এই সিস্টেম। যেখানে হোয়াইট পাবে সে হোয়াইটটাকে বেশি বাড়ায় দিবে, আর যেখানে ব্ল্যাক পাবে সেখানে ব্ল্যাকটাকে বেশি ব্ল্যাক করে দিবে। তো আমি এটাকে এভাবে সোজা রেখে এদিকে একটু হালকা বাড়িয়ে দিলাম, ব্যাস। এখন দেখি পরিবর্তনটা, এটা চলে আগে, এটা হয়েছে পরে, এর চেয়ে আমার এটাই ভালো। এটা হচ্ছে একটা, আর একটা ওপেন করি, এখানে গেছে ব্রিজ, ব্রিজ অ্যান্ড ব্রিজ স্টার্ট, কি টাইপ অফ ব্রিজ এটা দেখি একটু। আচ্ছা, এখানে পার্সপেক্টিভ টুলের কাজ আছে, ওয়ার্প টুলের কাজ, তো এই জিনিসটা নিয়ে আমরা অন্যভাবেও কাজ করতে পারি। এটা আমি আসলে এখানে দেখা যাচ্ছে না, এটা দেখালে কিছু বুঝবেন না, এখানে এটা কিভাবে এটাকে বসিয়ে দেওয়া যায়, এখানে আমি এটা স্কিপ করে গেলাম। কলাম অ্যান্ড কলাম স্টার্ট, ডাক অ্যান্ড ডাক স্টার্ট, ডাকগুলো দেখেন ব্লারের কাজ কিভাবে। আমরা এখানে আছে আমার এই ডাকটা একটা, এখানে আছে এই ডাকটা এখানে, আর স্টার্ট আছে এখানে, এটাকে বাড়িয়ে এখানে লাগাই দিতে বলছে, এখান থেকে এখানে নিয়ে দিব, ঠিক আছে। এটা কি টুলের কাজ বলেন তো, মনে আছে? কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়ে এখানে আমরা করে নিব হচ্ছে মুভ, নট এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে এটা রাখবো এখানে, রেখে এখানে দিব, আর মুভ টুলের কাজ হচ্ছে এটা থাকবে না, না দেখে এটা এখানে চলে যাবে। সো এখানে আপনাকে মাউজে একটু মানে খুব স্মার্টলি ইউজ করতে হবে মাউসটা। তো এটাকে ক্লিক রেখে এই যে লকটা খুলে দিব, লক খুলে আমি এটাকে ক্লিক করে এদিকে ক্লিক করব, যত কাছাকাছি নিব ততই ভালো, তখন সাইডের ব্লারগুলো আর দেখা যাবে না, হালকা ব্লার যে হয়ে যাবে এটা দেখা যাবে না। এখানে যে যত ভালো করে মাউস চালাইতে পারবেন তার কাজটা তত বেশি সুন্দর হবে। ঠিক আছে, ঠিক এই টুলটা দিয়ে আর কোনো কিছু নিব না, এই টুলটাকে রেখেই ড্র্যাগ করে এখানে দিয়ে দিব এটাকে। ওকে,
কন্ট্রোল ডি চাইরে পা রাইখে চলে গেল এখানে এটা মিশে গেছে দেখে পা নিয়ে যায় নাই একটু দূরত্ব রাখতে হবে পা যেহেতু নিচ্ছে না কন্ট্রোল ডি দিলাম তো আবার আমি একটু সিলেক্ট করে নেই ক্লিক করে ধরে ড্র্যাগ করতেছে ড্র্যাগ করে ক্লিক করে ধরে ড্র্যাগ মুভ করে দিচ্ছে ওকে তারপরও পা রেখে গেছে পা ফুল নেয় নাই ব্লার করে দিচ্ছে সো আমি এটাকে স্ট্রাকচার কালার জিরো ওকে আবার মুভ করে নিলাম তুলে দেয় নি শুরু করছে এটা ডিস্টার্ব করতেছে খুব তো আর একটু সিলেক্ট করে আমি গ্রাউন্ড করে সিলেক্ট করে এটাকে এই যে এবার রাউন্ড করে এটাকে নিয়ে নিতে পারে কন্ট্রোল ডি এটা কি এক অবস্থা তারপর এই জায়গাটাকে যদি আমার মনে করেন যে এইগুলাকে আরও একটু সফল করে দিব তো কি করব আমি যাব এখান থেকে এই যে প্রো নিস্টাম টুল নিস্টাম টুল দিয়ে কালার নিলাম স্টক করব ক্লিক করে দিলাম যদি এখানে ব্লার থাকে ব্লারটাকে সরাই দিতে পারি এই ক্লোন স্টোন টুল দিয়ে ঠিক আছে কন্ট্রোল ডি এভাবে কাজ করতে পারি এটা যদি আরো একটু কাছে আছে দূরে চলে গেছে আপনারা কাছে রাখবেন এটার কি অবস্থা আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি আমার কিছু ইমেজ বোধ হয় আছে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড নেই প্রথমে আমি ক্লিপিং পাথের কাজ দেখাই কীভাবে আপনারা ক্লিপিং পাথ করবেন যেমন
কন্ট্রোল ভি এটাকে আমি পাথ করব আজকে ক্লিপিং পাথ নিয়ে আমাদের যতগুলো ক্লিপিং পাথ করবেন একটু মনে রাখবেন যে পাথ এমনটা জিনিস যেটা আমরা কাউকে যখন দিব সেজন্য এই পাথটা আবার ফেরত পায় তো আমি এখান থেকে উইন্ডো থেকে পাথ নিয়ে আসব এই যে পাথ পাথ নেওয়ার সাথে সাথে আমি এটাকে লেয়ারের পাশে বসিয়ে দিলাম এখানে আছে আমার লেয়ার এখানে আছে আমার পাথ এই সুইচটা আমি বন্ধ করে দেই এটা আমার লাগবে না লেয়ার পাথ পাথ কিন্তু কিচ্ছু নাই খালি মানে একদম ব্ল্যাক এই পাথের মধ্যে আমার কিচ্ছু নাই সো আমি কি করবো এই পাথ সিলেক্ট থাকা অবস্থায় যাব পেন টুলে পেন টুলে গিয়ে এখান থেকে ক্লিক করব পাথ দেখতেছেন কিছু সবাই হ্যাঁ জি এটা রেসপন্স করবেন এই জায়গাটা আমি পাথ সিলেক্ট করছি নট লেয়ার সিলেক্ট করছি আমি কিন্তু সিলেক্ট আমার এখান থেকে পাথ এই পাথ সিলেক্ট করে পেন টুল নিছি এখান থেকে পাথ অপশনটাকে ক্লিক করে রাখলাম ক্লিক করে আমি এখান থেকে গাড়িটাকে পাত করব ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ক্লিপিং পাতের কাজ তো গাড়িটাকে আমি পাতে গিয়ে এখান থেকে একটা একটা করে এই যে ড্রাগ করলাম সবাই পেন্টুলের কাজ জানেন মোটামুটি মোটামুটি না ভালো জানেন যেহেতু আপনারা ক্লিপিং তো এটাকে আমি গাড়িটাকে পাত করব ক্লিপিং পাতের কাজ কেউ জানেন নাকি অল্টার কন্ট্রোল ধরে এটাকে আমি মুভ করতে পারি যেমন এখান থেকে তারপর অল্টার ধরে এটাকে এদিক সেদিক নিতে পারি আমি যখন পাত করব মনে রাখবো এক পিক্সেল করে ভিতর দিকে পাত করব ওয়ান পিক্সেল করে ভিতর দিকে এটাকে কাটবো না অল্টার ধরে এটাকে ছোট করে দিব তারপর এখান থেকে যদি এটা আমার একটু কন্ট্রোল ধরে এটাকে আমি মুভ করতে পারি তো এই দিকটা ছুটে গেছে অল্টার ধরে এটাকে এটা হচ্ছে অল্টার ধরে ছোট বড় করব আর যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে চাই তখন কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করব যেমন এটাকে আমি সরাইতে চাই একটু কন্ট্রোল ক্লিক করব ঠিক আছে তারপরে এখান থেকে আমি আসলাম এদিকে এই যে এটা মুভ হয়ে গেছে আমার কন্ট্রোল ধরে এটাকে আমি সরাই দিতে পারি তারপর অল্টার ধরে এটাকে ছোট করে দিব এটা যদি আমি দিয়ে ক্লিক করি তখন দেখা যাচ্ছে এই জায়গাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে সোজা দরকার আমার অল্টার ধরে এটাকে একটু নামিয়ে দিলাম সোজা হয়ে গেল ঠিক সেমভাবে স্পেস বাটন ক্লিক করে এটাকে আমি মুভ করব এক পিক্সেল করে ভিতর দিকে নেব আমার বাইরের দিকে যাচ্ছে কন্ট্রোল ধরে এক পিক্সেল ভিতরে নিলাম এটার একই অবস্থা কন্ট্রোল ধরে আমি এক পিক্সেল ভিতরে নিলাম পাত সবসময় এটা হচ্ছে চালাকি এই যে আমার এখানে পাত একটা পাত লেয়ার হয়েছে যখন আমি পাতে ক্লিক করছি এখানে আমার একটা পাত লেয়ার হয়েছে আগে কিন্তু কিচ্ছু ছিল না এই অবস্থায় আমি এটাকে এক পিক্সেল করে ভিতর দিকে পাত করে যাব ঝুম করে নেবেন এখানে ঝুমটা অনেক ইম্পর্টেন্ট
স্যার ওই অ্যাঙ্কার পয়েন্ট কাটলে কি কোনো প্রবলেম হবে? না প্রবলেম হবে না, বাট পরবর্তীতে আর এই মাথাটা আপনি পাবেন না, মাথাটা হারাইবেন, কারণ আপনাকে আবার মাথা ক্রিয়েট করতে হবে, না কাটাই ভালো। পদ্ধতিটা হচ্ছে কোনো কিছুকে কাটতে নেই, মুছতে নেই, মাস্কিং করতে হয়। ফটোশপে অনেকে ইরেজার টুল ব্যবহার করে, ইরেজার টুল ব্যবহার করা যাবে না। আপনারা যারা ডিপ্লোমা থেকে পড়ছেন ক্লিপিং পাতের কাজ তো করার কথা, ইন্টার্নশিপ করছেন না? সব ইন্টার্নশিপে প্রথমে এই কাজটাই দেখায়। আমাদের এখনো ডিপ্লোমা কমপ্লিট হয়নি স্যার। কি বলেন, আপনারা এত ছোট। কার কার ডিপ্লোমা কমপ্লিট হয়নি, নাম বলেন। স্যার অষ্টম সেমিস্টারে আটকে গেছি স্যার। পরীক্ষা দিতে গেছেনি? না স্যার পরীক্ষা তো এখনো হয় নাই। আপনার ইন্টার্ন শেষ করতে পারি নাই স্যার। ইন্টার্ন কোথা থেকে করেন স্যার? আমি ঢাকাতে ক্রিয়েটিভিটিতে পাঠায় দেয়। ক্রিয়েটিভিটিতে এখানে ধান্দাবাজি করে, ব্যবসা করে, ক্রিয়েটিভিটির সাথেই করতে হবে, আর নাইলে নাকি দেয় না। অনেক ডিপ্লোমা ইনস্টিটিউটের সাথে ওদের ইয়ে আছে, চুক্তি হয়েছে, কুপন চুক্তি। আমাদের কলেজের সাথে এরকম ইয়ে নেই। আমাদের সিআই স্যার অনেক ভালো আর অনেক সেন্সিটিভ, এরকম কেস আমাদের সিআই স্যারের মনে করেন। ক্রিয়েটিভিটি শেখায়, খারাপ শেখায় না, ভালোই শেখায়। বাট এগুলো তো ঠিক না, জিম্মি করবে কেন? স্টুডেন্ট কোথায় কি ইন্টার্নশিপ করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। ক্রিয়েটিভিটি এখানে মাস্তানি করবে কেন? ওখানে করা লাগবে, না হলে ও কলেজ থেকে পারমিশনই দিবে না অন্য জায়গাতে করার। হ্যাঁ দেখেন, আমি এই অবস্থায় পাত করছি এটাকে, ঠিক না? এই পাতের মধ্যে এসে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এটা নাম দিলাম যে কার পাত। এই যে এখানে ডাবল ক্লিক করছি, ওকে দিলাম, ওকে দিলাম, এখন আমার পাত হয়েছে। দেখেন, দ্যাট মিন্স বোঝাচ্ছে যে ভিতরের অংশটা পাত হয়েছে। আমি এখান থেকে একটা সেভ করব, ঠিক আছে? এটাকে আমি ফাইলটাকে একটা সেভ করব একটা জায়গার মধ্যে। এই ঠিক এই অবস্থায় সেভ করব, ঠিক আছে? কার্পাত কার্পাত আরে আমি দেখি কার্পাত ফটোশপ ফটোশপ ভার্সনটাই রাখবো, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে যদি আমি জেপিজিতেও দেই তাতেও কোনো সমস্যা নেই। আমি যদি জেপিজিতে সেভ করি, কাউকে যখন দিতে যাব, আমি জেপিজিতে সেভ করলাম, সেভ, ওকে। এই সেভ করে আমি ধরেন আমি এটাকে যদি কেটে দেই, মানে আচ্ছা এখানে আমি একটা কাজ করি, আমি আমার লেয়ারে গেলাম, গিয়ে এই অবস্থায় এন্টার দিব, কন্ট্রোল এন্টার অথবা রাইট ক্লিক করে কী করি আমরা, মেক সিলেকশন করি, মেক সিলেকশন, মেক সিলেকশন করলাম, মানে হচ্ছে আমি ইচ্ছা করলে এখান থেকে ফেদার দিতে পারতাম। একটু বেঁকে যাই যে টু পিক্সেল ফেদার হবে, মেক সিলেকশন, টু পিক্সেল ফেদার, ফেদার মানে হচ্ছে সাইড দিয়ে হালকা ব্লার হয়ে যাবে। আর জিরো যদি রাখি তাহলে এসটা মানে সাইড দিয়ে একদম হার্ড থাকবে, কোনো ব্লার হবে না, ওকে দিলাম। এখন আমি যদি এই লেয়ারটাকে মাস্কিং করে দিই, এখান থেকে মাস্কিং মুছে দিতে পারি, মাস্কিং করতে পারি, আমি এটাকে মুছবো না, মাস্কিং করব। দ্যাট মিন্স আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, ঠিক আছে? মানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ফেরত আনতে পারবো ইচ্ছা করলে। মাস্কিং করার এটাই সুবিধা, আমি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার ফেরত নিয়ে আসতে পারবো। কীরকম, যেমন আমি যদি এটাকে এখন ফেলে দিই ড্র্যাগ করে, শুধু এইটাকে, এই লেয়ারটাকে, সে আমাকে বলছে আপনাকে ওকে ওকে, এই যে আমার আবার আগের লেয়ার, আচ্ছা মাস্কিংটা চলে গেছে, মাস্কিংটা। আমি যদি আমি এটাকে ধরেন কোনো কোনা কাটা কেটে গেছে, কোনো দিকে আমার কেটে গেছে, যে ইয়েগুলো আমার ইয়ে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, মাস্কিং করি, এই মাস্কিং সিলেক্ট করে, মাস্কিংয়ের সূত্র হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে
হাইড করে দেয়। যেমন এখানে আমি যে জায়গাটা হাইড করে দিছি এটা ব্ল্যাক কালার দিয়ে, দেখেন এখানে ব্ল্যাক কালার আছে দেখতেছেন? হ্যাঁ, একটু রেসপন্স করবেন এই জায়গাটাতে আপনারা সবাই। একজন সিঙ্গেল মানুষ যদি না বুঝেন তাহলে মাস্কিংটা ক্লিয়ার করতে পারবো না। আমি কিন্তু আজকে আপনাদেরকে মাস্কিং, তিনটা মাস্কিং দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কিন্তু লেয়ার মাস্কিং না, এটা হচ্ছে ভেক্টর মাস্কিং, ভেক্টর মাস্ক, এটা ক্লিপিং মাস্কও না, লেয়ার মাস্কও না, এটা ভেক্টর মাস্ক। তো ক্লিপিং মাস্ক লেয়ার মাস্ক কি এখানে? তো এই ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দেখতেছি মাস্কের মধ্যে, এটার মানে হচ্ছে কেউ জানেন? ব্ল্যাক কালার দিয়ে হাইড করা, ব্ল্যাক কালার দিয়ে আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা হাইড করা, আর হোয়াইট কালার দিয়ে গাড়িটা আমি দেখতেছি। যদি আমি এই ব্ল্যাক কালার ক্লিক করে ব্রাশে যাই, এর থেকে ব্রাশ টুল নেই এবং এই ব্রাশটাকে আমি একটু চেঞ্জ করে আমি নর্মাল ব্রাশে যাই, জেনারেল ব্রাশে, এখান থেকে একটা ব্রাশে গেলাম, গিয়ে ব্রাশটাকে সাইজটা ছোটো করে নিই, আর রাখলাম 100%, ব্রাশে গেলাম। এখন দেখেন আমার এখানে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালার দিয়ে আমি বলছি হাইড করে রাখছে, আর হোয়াইট কালার দিয়ে গাড়িটাকে দেখতে পাচ্ছি। আমি যদি হোয়াইট কালারটাকে উপর ওটাই দিই, এই মাস্কিংয়ে ক্লিক করার সাথে সাথে আমার ব্ল্যাক এবং হোয়াইট হয়ে গেছে। হোয়াইট কালারকে আমি উপর ওটাই দিলাম, ব্ল্যাক কালার নিচে নামায় দিলাম, মানে ব্ল্যাক কালার দিয়ে আমি দেখতে পাচ্ছি। যদি ব্ল্যাক কালার দিয়ে আমি ব্রাশ করি, দেখেন আমার আগের যে লেয়ারের যে জায়গাগুলো ছিল সবগুলো আবার কামব্যাক করছে। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝে থাকলে বলেন। আমি মাস্কিং করে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক আর আমি হোয়াইট আছে এটাকে ব্ল্যাকটাকে উপর ওঠায় দিলাম, উপর ওঠায় যদি আমি মুছে দেই দেখবেন মুছে যাচ্ছে। এর মানে হচ্ছে ব্ল্যাক মুছতেছে, ব্ল্যাক দিয়ে আমি যে মুছতেছি হাইট হয়ে যাচ্ছে, মানে কোনো কিছুকে আমি ইরেজ করতেছি না, হাইট করে রাখতেছি। এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যেমন আমি এটাকে এভাবে, যদি ওটা ঠিকঠাক মতো হবে না, একদম 100% হবে না, এখন আমার গাড়িটা কিছু অংশ মুছে গেছে, এটাকে আমি ফেরত আনতে চাই। হ্যাঁ, তো আমি কি করব, এই যে ব্ল্যাক কালার আছে এখানে দেখেন গাড়ির মতো হোয়াইট কালারটা দেখাচ্ছে, দ্যাট মিন্স গাড়িটা আছে, এই হোয়াইট কালারটা মুছে দিলাম। মুছে দিয়ে এখান থেকে আমি 100% ইয়ে নিয়ে ব্রাশটাকে একটু ছোটো করে দিই, এবং এটাকে যদি আমি ভিতর দিকে ব্রাশটা বড় করে নিই, সরি ছোটো করে রাখি, ভিতর দিকে মুছি, দ্যাট মিন্স হোয়াইট কালার দিয়ে রিভিল করে। এটা সূত্র হচ্ছে, মাস্কিংয়ের সূত্র হচ্ছে হোয়াইট কালার রিভিল ব্ল্যাক কালার হাইট, ব্ল্যাক কালার হাইট করে দেয় আর হোয়াইট কালার রিভিল করে দেয়। এই যে আমি আবার গাড়িটাকে রিভিল করতেছি, ক্লিয়ার? মাস্কিং, জি স্যার, ভেক্টর মাস্কিং ক্লিয়ার কিনা বলেন? এইখানে কিন্তু এইগুলা নিয়ে কিন্তু কাজ হবে প্রচুর। ভেক্টর মাস্কিং জিনিসটা 100% ক্লিয়ার হইতে হবে। এটা হচ্ছে এটা জাস্ট এতটুকু মনে রাখেন যে কোনো কিছু ইরেজ করে না, কাটে না, ডিলিট করে না, এটা কি করে যে ব্ল্যাক কালার দিয়ে হাইড করে রাখে, ব্ল্যাক কালার দিয়ে হাইড করে রাখে। আর হোয়াইট কালার, যেমন হোয়াইট কালার আছে এখানে, এখানে কালার অ্যাপ্লাই হয় না, ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় কোনো কালার অ্যাপ্লাই হবে না, কারণ এটা আমি মাস্কিংয়ের মধ্যে আছি। যদি আমি লেয়ারের মধ্যে থাকতাম তখন ডিলিট করে দিত। এই যে হোয়াইট কালার দিয়ে আমি ব্রাশ করতেছে, এই কালার দিয়ে ব্রাশ করতেছে, এটা ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে কারণ আমি মূল লেয়ারে আছি। এটা কিন্তু আর ফেরত পাবো না আমি, কিন্তু কন্ট্রোল জেডে যেতে হবে আমাকে। কিন্তু আমি যদি মাস্কিংয়ের মধ্যে থাকতাম, এই মাস্কিং সিলেক্ট থাকতো থাম্বনেলটা, তখন আমার ডিলিট হতো না কোনো কিছু। এই যে ব্ল্যাক কালার হোয়াইট কালার আছে উপরে, এই জন্য রিভিল হচ্ছে, কিন্তু হোয়াইট ব্ল্যাক কালার যদি থাকতে উপরে ব্রাশ দিয়ে আমি ব্রাশ করলে হাইড হইতো। ঠিক সেমভাবে আমি যদি পাতের মধ্যে আবার যাই, আমি এই মাস্কিংটা ডিলিট করে দিলাম, আমার আগের অপশনে চলে আসলো। আচ্ছা, আমি সবগুলো ফেরত নিয়ে আসি।
আমার এটা এখান পর্যন্ত ক্লিপিং, আমি ধরেন এখান থেকে একটা মাস্কিং দিলাম বা কোনো কোথাও যদি আমার এখানে ইয়েতে প্রবলেম হয় যা আছে আছে সমস্যা নেই, তো আমি এখান থেকে একটা মাস্ক করে দিলাম। মাস্ক করে দিয়ে আমি এখন ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কালার নেই, যেমন আমি ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা উপর হবে, এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, দ্যাট মিন্স এই লেয়ারটা নিচে হবে যাকে যে অ্যাপ্লাই করব। এখন আমি কোনো কালার অ্যাপ্লাই করি এটার মধ্যে, যেমন আমি এখান থেকে একটু হালকা ড্রপ অল্টার ডিলিট এই কালারটা আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখন আমার গাড়িটা দেখেন ইয়েতে বসে গেল। এখন যদি এটার মধ্যে আমি হালকা শেডও দেই বা নিচের দিকে আর নতুন একটা লেয়ার নিলাম, এটাকেও নিচে নিলাম, নিয়ে হালকা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ব্রাশের অপাসিটি বা আমি ব্রাশ নিলাম সফট ব্রাশ কমাইলাম, সফট ব্রাশ হার্ড রাউন্ড সফট রাউন্ড সফট রাউন্ডের একটা ব্রাশ নিলাম, নিয়ে এখান থেকে আমি নিলাম হচ্ছে ব্ল্যাক কালার, হালকা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার নিয়ে আমি অপাসিটি আর একটু কমাই দিলাম। হ্যাঁ, কমাই দিয়ে যদি আমি এখানে চাকার নিচে হালকা ড্রপ শেডও দিতে চাই, এভাবে আমি ড্রপ শেডও দিতে পারি, ছোটো করে দিব, বড় হয়ে যাচ্ছে, ব্রাশটা ছোটো করে নিলাম। খুব স্মুথলি এখানে কাজ করতে হয় আসলে। মানে আমি ক্লায়েন্টের জন্য প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে করছি, যে ক্লায়েন্ট এখান থেকে চাইলেই আমার যে কোনো একটা অবজেক্ট যখন চাইবে তখন আমি দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। যেমন আমার এটা লেয়ারটা ভালো লাগছে না, এটা আমি ভেতরকে দিলাম, এখানে আমার অপাসিটি আরেকটু কমানো দরকার, আমি আর একটু কমিয়ে দিলাম এই লেয়ারটা থেকে, আর একটু কমানো দরকার টোয়েন্টি, আচ্ছা সরি, তো দেখেন মজার বিষয় হচ্ছে এখানে আমি একটা সেভ করছিলাম, এই সেভটা আমি এটা কেটে দিলাম, এটাকে আমি অন্য একটা জায়গায় সেভ করে আরেকটা সেভ সেভে দিয়ে আমি ধরেন ফটোশপ যে কার পাথ কার ওয়ান দিলাম, ওকে থাকুক, এখন এটাকে আমি কেটে দিলাম। আমি ওপেন করলাম হচ্ছে আমি যে ফাইলটা আগে ওপেন করছিলাম এটাকে কার পাত জেপিজি লেয়ার, এই যে জেপিজি লেয়ার এটা কিন্তু আমার পাত ছিল, এই পাত আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম, বললাম এটার মধ্যে পাত করা আছে, কিভাবে পাবে সে, এটার মধ্যে এই থাম্বনেলটা ডাবল ক্লিক করলেই এই পাতটাকে আবার সে ফেরত পাবে, দেখতে পাচ্ছেন। এখন আমি পেন্টুলে যাই, এই পাতটাকে আমি আবার ক্লায়েন্ট ইচ্ছা করলে এটাকে এডিটও করতে পারবে, যেমন সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলাম, এই পাত যদি কোথাও তার এডিট করার দরকার হয় সেটাকে এডিট করে নিতে পারবে। এটা হচ্ছে ক্লিপিং পাথের কাজ, আপনি জেপিজি ফাইল দিবেন তাকে সেটাকে এডিট করে নিতে পারবে। কেউ কোনো কথা বলছেন না, বুঝতে প্রবলেম হচ্ছে এটা? নিশ সাহেব? না স্যার, ঠিক আছে, বুঝতেছি। শিওর? আমি আমি এই কাজটা হচ্ছে ফটোশপ 7.0 তে পলিগনাল লেকচার টুলস দিয়ে করতাম স্যার। ফটোশপ 0.0
ফটোশপ 7.0 বা সিএস 8 এ সিএস 8 এ কাজ করতেন 7.0 তে কাজ করছি স্যার প্রায় 2008 সালের দিকে আচ্ছা জান কি করেন স্যার তখন আসলে স্টুডিও ছিল তো স্টুডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো হইতো মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোন পিছনে কোন ভালো কোন সিনারি সেট করা মানে ফুল এই যে 4 আর 3 আর ছবিতে কাজ করা হইতো তো তখন আসলে 7.0 তে পলিগন ল্যাচ টুল বা হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুল গুলো দিয়ে কাজ করতে জান এখন কি স্টুডিও বন্ধ স্যার ওইটা আমার হচ্ছে এক দাদার ছিল আমি ওখানে সময় দিয়ে কাজ করতাম আর কি নগাতে জি স্যার আচ্ছা আচ্ছা ভালো ছিল এই স্টুডিও কন্টিনিউ করে নাই না এখন অফ ওইটা এখন তো আর স্টুডিওতে তেমন ওইভাবে আর কাজ হয় না তো ও আচ্ছা ওই যে ফটো স্টুডিও ওই যে ওইগুলো বুঝতে পারছি জি স্যার ওরা তো জাস্ট কিছু অল্প স্বল্প কিছু কাজ করে এখানে তবে ফটো গুলো যারা অ্যাডভান্স লেভেলে ঢাকা দেখলাম ঢাকা কালার পয়েন্ট তারা কিছু অ্যাডভান্স কাজ করে বাট ওইরকম কেউ তেমন কাজ করে না জি স্যার যেগুলো হচ্ছে আপনার ফুজি কালার ল্যাব যেগুলো আছে এগুলোতে যারা কাজ করে তারা মোটামুটি ভালো কাজ করে তারা মোটামুটি হালকা হ্যাঁ হ্যাঁ তারপরে দেখলাম হিউজ টাইম নেয় একটা ছবি ইয়ে করতে গিয়ে টাকাও তো নেয় যথেষ্ট তাদের ব্যাপারটা হচ্ছে তাদের যে প্রিন্টিংটা আছে না ওই প্রিন্টিংটা ভালো যে কারণে মনে হয় কালারটা অনেক ভালো আসতেছে আসলে তেমন কিছু না জি স্যার ওরা তো অনেক বড় মানে অনেক দামি মেশিন ইউজ করে প্রিন্টিংটা ভালো আপনি আমি ফটো এডিট করে যে প্রিন্ট দিব ওইখানে মনে হবে যে ফটো এডিটিং ভালো আসে নাই আসলে ওদের প্রিন্টিং যে কালার পিক্সেল ধরে ধরে যেভাবে আসে এই জন্য মনে হয় যে প্রিন্টিংটা ভালো হয়েছে আগুলো তো সব মূলত প্রিন্টিং এর জন্য করা হয় আপনি যে কাজটা করলেন মাত্র মানে এই যে কারের যে কাজটা করছে এটা যদি আমি হচ্ছে ফটোশপ 7.0 যে পলিগন ল্যাচ টুল দিয়ে করি আমি এটা খুব কম সময়ে করে ফেলতে পারবো কিন্তু এই পাত পাবেন না তো পলিগন ল্যাচ টুলে আমি তো পাত দেখাইতে হবে এটাই হচ্ছে আলাদা পলিগন ল্যাচ টুল দিয়ে তো আপনি জাস্ট টান দিবেন এটা কপি ইয়ে হয়ে যাবে এটা তো আমি একটু আগেও দেখাইলাম কিন্তু পাত পাবেন না তো পাত করতে চাইলে তো আপনাকে মাস্ট এখানে আসতে হবে জি স্যার আমরা এখানে দিব হচ্ছে ক্লায়েন্ট এটাকে এডিট করতে পারে পাতের জন্য জাস্ট এটা এইভাবে দেওয়ার মানে হচ্ছে ক্লায়েন্ট যেন এটা হচ্ছে ওই যে মার্কেটগুলো ই কমার্স সাইটগুলোতে কাজ হয় না ক্লিপিং পাতের কাজ তারা সেইভাবে পাত করে দেয় প্রতিবারই পাত করে দেয় যেন ক্লায়েন্ট ইয়ে করে এটা হ্যাঁ একটা জিনিস মাথায় ঢুকলো না স্যার আমি আপনি হচ্ছে জেপিজি মোডে সেভ করলেন তবুও এডিট করা যাচ্ছে বিষয়টা কেন জানি আমার কাছে ক্লিয়ার না এটা হচ্ছে পাত মোডে থেকে আপনি যখন সেভ করবেন তখন এই পাতটা সহ সেভ হবে তখন ক্লায়েন্টকে জেপিজি ফাইলটা দিবেন আপনি এই ফাইলটাই দিয়ে দিব ক্লায়েন্ট এটাকে নিয়ে আবার কাজ করতে পারবে আবার এডিট করতে পারবে এটা যতবার আমি এখন কাজ করতে চাই শুধু সেভ রাখবো এটা নিয়ে কাজ করে শুধু ওখানে আর কোনো সেভ না করলেই হবে আমি আবার লেয়ারে গিয়ে যত কাজ করব এটাতে আবার ওই ফাইলটাকে যে যে যেখান থেকে মন চায় এখান থেকে সে এডিট করতে পারবে শুধু জাস্ট পাতে গিয়ে সে ডাবল ক্লিক করবে এখানে গিয়ে ডাবল ক্লিক করবে আচ্ছা মানে আমি এই জন্য বললাম যে আমরা সচরাচর কোনো কিছু এডিট করতে গেলে যেমন ইলাস্ট্রেটরে এআই হিসেবে সেভ করি বা ফটোশপে পিএইচডি হিসেবে সেভ করি এই জন্য মানে এডিটিং এর জন্য এক্স্যাক্টলি কিন্তু এআই জেপিজি ফাইল কিভাবে এডিট হয় এটা তো এটা পাতের পাতের বেলায় হয় শুধু আর কোনো বেলায় এটা পসিবল না আসলে তো পাত 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 সম্পর্কে সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে আর আমি যে জিনিসটা বোঝাইতে যাচ্ছিলাম যে আপনি এখান থেকে মাস্কিংটা করবেন কিভাবে এড ক্লিক করলাম নেক্সট সিলেকশন পাত ঠিক এক্স্যাক্টলি এভরি এভরি ফটো আপনি শুধু এটা করবেন ব্যাপারটা ওই রকম না এভরি এভরি ফটো আপনি যখন পাত করবেন ঠিক এইভাবে এটাই আসবে এটাকে ধরে আমি পাত করতে চাই কিন্তু এখানে পাতের কিছু ব্যাপার আছে যেমন এখানে
আর পাঁচ শুধু পাঁচের মধ্যে ভিডিওটা কি অস্থির অবস্থা, এগুলো সব পাত করা, যেমন এটা এটাও দেখেন এটাও কিন্তু পাত করা, এটা আচ্ছা এগুলা পাতের ব্যাপারটা, এটার মধ্যে একটা একটা কাজ দেখাই রিফাইনেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো উপায় আছে, একটা দেখাইলাম পাত করে, এখন আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিফাইনেজ করে, হেয়ারের ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা চুল নিয়ে কাজ করব তখন রিফাইনেজ কাজ করতে হবে মাস্ট, পাতের ক্ষেত্রে যদি আমরা হেয়ার নাই এখানে কোনো চুল নাই এই জন্য পাতে করব, আর যদি চুল থাকে তখন রিফাইনেজও করব, তখন যাব কুইক সিলেকশন টুলে, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখন আর পাতে যাবো না, এই সিলেক্ট করে আমি এটা লেয়ারটা একটা লেয়ার কপি করে রেখে দিলাম, এটাকে হাইড করে রেখে দিলাম, ক্লিক করব জাস্ট, যেমন এইরকম যে ছবিগুলো আছে আমি যদি এটাকে পাত করতে চাই এই জিনিসগুলো টোটালটা পাবো না, এটা যদিও হার্ড এজ, আমি যদি অন্য কোনো হেয়ারকে দেখি যেমন স্যার আমার হচ্ছে মানে বিষয়টা হচ্ছে এরকম যে চুলের ক্ষেত্রে যখন আমরা আসলে এটা করতে যাব অনেকে আছে না অনেক সময় হচ্ছে এমন ইমেজ দেয় হচ্ছে আপনার ক্যামেরাতে হচ্ছে ক্যাপচার করা ব্লার ইমেজ বা হচ্ছে ব্লার ছাড়া যে ইমেজ গুলো দেয় সেক্ষেত্রে তো আসলে সিলেকশন দিলে তো অনেক হিজিবিজি হয়ে যায় স্যার, যেমন এরকম ঠিক আছে আপনি যখন ইয়ে করবেন ব্লার ইমেজ তো ব্লারকে কমানোর জন্য ইয়ে করবেন, বাট এখানে যখন আপনি কোনো হেয়ারকে যেমন রিমুভাল করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন হেয়ারকে আমি অবশ্যই সিলেক্ট করবো হচ্ছে এই কুইক সিলেকশন টুল দিয়ে, কারণ এই যে এই হেয়ারগুলো এই ছাড়ানোর জন্য কিছু হেয়ার কাটবে কিছু হেয়ার কেটে যাবে, এটা তো সমান ইমেজ একটু ফুল ইমেজ নিয়ে আসি, জেপিজি ফাইল আছে মেটাতেই দেখাই, এখানে যেমন ধরেন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি টোটাল ফেলে দিব ঠিক আছে, এই যে এটা এই যে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, তো প্রথমে যেটা করবো এটা কপি করে রাখবেন, এটা কপি করে আইটা লক করে দেবেন যেন পরবর্তীতে এটাকে আপনারা খুঁজে পান, সো এখান থেকে আমি যাব কুইক সিলেকশন টুলে পুরোটাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে বাইরের অংশকে ফেলে দিব কেটে, এই যে বাইরের অংশকে অল্টার ধরলে ক্লিক করলেই মাইনাস হয়ে যাবে, এটাকে আর একটু বাড়িয়ে দিলাম এই পর্যন্ত নিয়ে নিলাম, এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, দেখেন কুইক সিলেকশন টুল দিয়ে আমার সিলেক্ট করার সাথে সাথে আমার একটা অপশন আসছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা জায়গা আসছে দেখেন যে এটা দিয়ে আমি মাস্ক করে দিব, এখানে সিলেকশনটা একটু বাড়িয়ে নিতে হবে নিজের ইচ্ছা মতো ইয়ে করে নিতে হবে,
তো এখানে আসলে ক্লিপিং পাথ পেন টুল দিয়ে করতে হবে এই জায়গাটা আমি বুঝতেছি না এটা কি সমস্যা এত ঝামেলা করতেছেন আমার সাথে ওকে আমার মোটামুটি এ পর্যন্ত থামলাম এই সিলেক্ট করে আমি যে জিনিসটা করব এখানে আর কিছু ক্লিক করব না সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করব আমার মাস্কিং প্যারামিটার চলে আসছে মাস্ক প্যারামিটারটা চলে আসছে তো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কি দেখতে চাই এটা আমি সিলেক্ট করব শো অ্যাজ যা আমাকে সাইড দিয়ে অ্যাজ দেখাও তারপরে হাই কোয়ালিটি এটা আমি একটু সরাই ভিউ মোড ট্রান্সপারেন্সি কতটুকু রাখবো ট্রান্সপারেন্সি যদি আমি একদম ইয়ে রাখতে চাই ভিউ মোড চেঞ্জ করে দিতে পারি হোয়াইট ভিউ মোড তারপরে হচ্ছে একটু ব্ল্যাক ভিউ মোড নিয়ে নিই তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে যে এইদিকে এইদিকে চুল ছিল আর একটা ভিউ মোড আছে ওকে এটা থাকুক এতে করে আমি বুঝতে পারতেছি আমার হোয়াইটটা কোথায় আছে আমার হোয়াইটটা মুছতে হবে কোন জায়গাটাতে ঠিক আছে তারপরে এখান থেকে আমি আমার কালার যদি রেড করে দেখতে চাই রেড করে দেখতে পারি হোয়াইট করে আছে হোয়াইট এরকম ওকে স্মার্ট রেডিয়াস আমি রেডিয়াসটা কতটুকু বাড়াবো এটা তো আমি আগে প্রথমেই কিছু রেডিয়াস বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিলে পরে দেখবেন এখানে কী চেঞ্জটা হচ্ছে স্মুথ কতটুকু দিব আমার সিলেকশনটা অনেক ছুটে গেছে আমি এটা ক্যান্সেল করে দিছি এখানে আমার সিলেকশনটা অনেক ছুটে গেছে এ কারণে ওকে এখান থেকে রিফাইনেজ নিলাম রিফাইনেজ নিয়ে এখানে আমার এজ ডিটেকশন তারপরে স্মুথ আউটলাইন মোড করে কী হবে সিলেকশন থেকে আমি করে দিলাম যে লেয়ার নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক নিউ লেয়ারে যাবে আমি আউটপুট মোডটা দেখে নিলাম উনির বাসনটা অনেক চেঞ্জ আসছে আমি বাসনে কখনো ইয়ে করিনি রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম দেখেন আমার অরিজিনাল মোড থেকে একটু ভিউ মোডটা চেঞ্জ করে এই যে আমার হোয়াইট কালারগুলো আছে আমি কী করবো এদিকে এখন ড্র্যাগ করবো ব্রাশটাকে একটু বড় করে নিয়ে ড্র্যাগ করব এখান থেকে আমি ব্রাশ চেঞ্জ করতে পারি যে এই টাইপের ব্রাশ নিতে পারি তারপর এখানে কুইক সিলেকশন ব্রাশ রাখতে পারি আমি এদিকে ড্র্যাগ করি আসলে পিসি কনফিগারেশন অনেক হাই লাগবে এখানে ব্রাশ করলেই মুছে যাবে ভিতরে যে হোয়াইট অংশগুলো আছে এগুলো মুছে দিবে ফটোশপে সবচেয়ে এই কাজটা বেশি হয় আউটপুটে আমি একটু দেখি কি হচ্ছে এটা আসলে আমার এখানে কেন আনসার দেখাচ্ছে না 50% করে দিলাম শিফট এজ মাইনাস করে দিব এটা মাইনাসের দিকে যাবে মাইনাস বেশি না 5 to 8 ফেদার বাড়াবো না স্মুথ একটু হালকা স্মুথ করে দেবো 3 or 4 ওকে দিয়ে দেখি কতটুকু গ্যাস আচ্ছা এটা মাস্কিংটা পুরোটা কেন যাচ্ছে না তো আমি সাইডের অংশটাকে ব্রাশ করে দিই ব্রাশ টুল নিলাম ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার দিয়ে হাইট করে দিলাম যে আমার হাইট হয় নাই
এটা আন পুরোটাই মুছতে হয় আমাদের সিএস 17 ভার্সনে তো কখনো পুরোটা মুছতে হয় না আমি আবার একটু দেখছি কি এই ভার্সনটা আমি জানি না আমার প্রিয়র সাথে সফটওয়্যারের সাথে কেন ইয়ে করতেছে না বাট এটা হচ্ছে টোটাল জিনিসটা চলে যাওয়ার কথা আমি কন্ট্রোল নিলাম আবার অন্য একটা টুল দিয়ে দেখি কীভাবে কাজ করা যায় দেখে আমি করে দিলাম হচ্ছে সিলেক্ট রিফাইন এজ এটাকে কন্ট্রোল অল্টার আর
কোন প্যারামিটারে তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পারছি, এবার বুঝতে পারছি কি করা যায়। আমি কন্ট্রোলে গেলাম, আবার একটা নিউ লেয়ার নিয়ে নিই। ওকে, এটাকে আমি উল্টায় দিব, সিলেকশনটাকে আমি ঘুরাইয়া দিলাম, দেখে এখন ঘুরাইয়া দিই ইনভার্স। ইনভার্স মানে আমি যতটুকু সিলেক্ট করছি এর বাইরের অংশটা আমি সিলেক্ট করলাম ইনভার্স, ঠিক আছে। তারপর এখান থেকে আমি গেলাম হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, বাইরের অংশটাকে কেটে ফেলে দিব, বাইরের অংশটাকে রাখবো না। এখান থেকে আমি স্মুথনেসটা একটু বাড়াইলাম, তারপরে ফেদারটা একটু বাড়াই দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াইলাম, শিফট টেস্ট একটু মাইনাসের দিকে নিয়ে গেলাম, মাইনাস বেশি না 8। তারপরে নিচের দিকে আউটপুট অংশে ডিকন্টামিনেট কালার 50% করে দিলাম। ক্রিয়েট নিউ লেয়ার এটাতেই রাখবো সবসময়, নিউ ডকুমেন্টে যাওয়ার দরকার না, নিউ লেয়ারে যাব। তারপরে আমি একটু ব্রাশ করে দেখি যে কি অবস্থা। কালার দিয়ে এটাকে হাইট করে দিচ্ছে, হোয়াইট কালার দিয়ে রিভিল করতেছে। এটাকে হোয়াইট কালার নিলাম, নিজেদের আমি ব্রাশ করি দেখি কি হয়। আমার মাস্কিংটা উল্টে যাচ্ছে, এটা একটা আমার মেন সমস্যা হচ্ছে। আমি আবার রিফারেন্সে যাই, আপনারা কি 19 ভাষণ দেখে রিফাইনেজের কাজ করছেন? এটা তো এখানে কোনো কিছু আমি মুসলিম হচ্ছে না, কেন জানি আমার কম্পিউটারের প্রবলেম নাকি। রিফাইনেজের কাজ করছেন? হ্যাঁ, 19 ভাষণ দিয়ে
কেউ কি নাই ওপেন নাই নিশু সাহেব রাজাউল সাইফুন জি স্যার উনির ভাষণ দিয়ে এই রিফাইনাইজার কাজ করছেন না স্যার আমার এই পিসির সাথে শুট করতেছে কিনা আমি বুঝতেছি না কেন এটা জানি আমি তো 17 18 দিয়ে করছি এই ভাষণে রিফাইনাইজার কাজগুলো নিচ্ছে না আপনার রিফাইনাইজার কাজ কেউ করছেন এই পর্যন্ত আগে কিভাবে ফটো রিফাইন এজ গুলো রিফাইন করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্ষেত্রে ঠিক আছে এটা আমি স্কিপ করে গেলাম কারণ এখানে অনির্বাচনে আমাকে মোস্ট প্রবাবলি কোনো একটা ইয়াতে ইয়া আছে ইস্যু আছে তো আমি ক্লিপিং পাথটা দেখাইলাম আশা করি এই জিনিসটা আপনাদের একদমই ক্লিয়ার হওয়ার কথা যে কীভাবে জেপিজি মোডে সেভ করে পাথ ফেরত পাওয়া যায় তারপরে মাস্কিং কীভাবে মাস্কিং করে আপনি ইয়ে করবেন ওকে তো আমরা একটা ব্রেক নিই 30 মিনিটসের একটা ব্রেক নিব আসর নামাজের পরে 4:35 আসবো কাম ব্যাক ওকে
অবস্থা সবার? হ্যালো হাসান, কে কে আছেন? জি স্যার, জি স্যার আছি স্যার। নামাজ পড়ছেন? নামাজ পড়ছেন? কে কে নামাজ পড়ে নাই হাত ওঠান। হ্যাঁ নামাজ পড়ে নাই কে কে? কাজগুলো একটু রিভিউ করি। কি ব্যাপার এত রাগ দেখতেছি, এত ইয়া দেখতেছি, অ্যাংরি মু কাদের? নাইস নাইস নাইস। আচ্ছা আচ্ছা, আমার ইয়াটা তো শেয়ার আছে না? ওকে শেয়ার আছে, একটু উপরে যাই দেখি কে কে জমা দিয়েছেন। এগুলো দেখছিলাম আগে, এরা কার? জাকির হোসেন, ওয়াও কাজ হয়েছে, ওয়াও খুব সুন্দর হয়েছে। এই চুলের কি অন্য কালার দিয়ে দেখছিলেন? কালার দেওয়া যায়? জাকির হোসেন জাকির সাহেব নাই? কথা নাই যাও, জাকির হোসেন আছেন? আছে তো, কথা বলে না। হ্যালো, হ্যালো স্যার, আপনি বুঝলাম না কি হয়েছে আপনার, মিউট করেছিল দেখে পারিনি। মিউট করেছিল, আনমিউট হবেন নাকি? নাই, আপনার তো আনমিউট করার অপশন দেয়াই আছে। সবাইকে আনমিউট করেন, সবাই আনমিউট হন, যখন তার সাথে কথা বলবো। আর কথা বলতে যদি দুই মিনিট চলে যায় তাহলে তো। আচ্ছা সুন্দর হয়েছে, আর কাজ কই আপনার? একটাই তো স্যার এটা করছি, আর ওই ফাইবারে গিগ খুললাম টি-শার্ট, ওই জন্য সময় পাই নাই। এগুলা কার? হুমায়ুন কবির? হুমায়ুন কবির কই? রাজু, ভেক্টর পোর্ট্রেট করেন, এগুলা ঠিক আছে, বাট এটাই আমরা চাচ্ছি, ভেক্টর পোর্ট্রেশন এই কাজগুলো চাচ্ছি এখন আপাতত। সুন্দর হয়েছে, নাইস ওয়ার্কস। এগুলো তো ডিটেল ছাড়াও এগুলো চলে, বাট ফাইবার মার্কেট প্লেসে এগুলো আপনার কাজ করতে পারবেন না, এগুলো হচ্ছে স্টক মার্কেট প্লেসে সেল হয়। আচ্ছা এটাতে আমি আসতেছি, এটা কার? ওকে ওটা আমার স্যার। I will make custom bug t-shirt design for your business. Okay. সুন্দর হয়েছে, গিগটা সুন্দর হয়েছে। কাটে ট্রিপার টি-শার্ট ফুল বাগ ডিজাইন প্যাকেজ গুড। এটা বলছিলাম, এদিকে ফাঁকা রাখছেন কেন? ওইদিকে দেওয়া হয় নাই ফটো। ফাঁকা রাখছেন কেন? এখানে ভিতরে ঢোকাইছেন, এদিকে ফাঁকা রেখে দিয়েছেন, বের করে দিলে হইতে হইতো। হ্যাঁ এটার একই অবস্থা, এই সাইড ফাঁকা রাখছেন কেন? সুন্দর হয়েছে। এখানে লালের সাথে কালো কালার দিচ্ছেন কেন? রেডের সাথে ব্ল্যাক কালার যায় না। দিছিলাম ওটা পরে চেঞ্জ করতে ইয়া হয়নি। হ্যাঁ সেভ করতে ইয়া হয়েছে, করে নেবেন গিগটা। কত ইমপ্রেশন আছে? টাইপোগ্রাফি, টি-শার্ট, মকআপ, কমার্শিয়াল ইউজ আন্ডারস্ট্যান্ড। স্যার আমার একটা সমস্যা আছে, আমার গিগ মনে হয় ইয়া হয়েছে। কি ডিজাইনে একটা লেখা আসছিল, আচ্ছা আপনাকে দেখাচ্ছি এক সেকেন্ড, আমি স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করি। স্যার আমারটা আজকে দেখি 55টা ইমপ্রেশন হয়ে গেছে। 55টা ইমপ্রেশন হয়ে গেছে? ইমপ্রেশন এটা কার? মেহেদী? ওই মেহেদী ডিজাইনার কই? আরো কিছু বাড়ানো যেত না, বাইকগুলো বড় করে দেওয়া যেত না? এই মাঠগুলো পুরো মাঠটা ফাঁকে রেখে দিয়েছেন না? পরে কিছু লিখতে চাইছিলাম পরে। আর মেহেদি জি স্যার, এই মাঠটা পুরোটা ফাঁকা কেন? এখানে জায়গা আছে দিবেন, সমস্যা আছে? জায়গা তো দিয়েছি আপনারে দেওয়ার জন্য। আচ্ছা ওয়েলকাম টু মাই টাইপোগ্রাফি অ্যান্ড টি-শার্ট ডিজাইন। ওকে সুন্দর, লুকিং ফর প্রফেশনাল টি-শার্ট ডিজাইনার, গুড। আর 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 স্যার গ্রুপে পোস্ট করছি দেখেন। এটা কার? এরকম মারুফা জান্নাত, মারুফা জান্নাত আছেন? রেসপন্স করবেন স্যার, গ্রুপে পোস্ট করছি। হ্যাঁ হ্যাঁ ওইরকম লাগা আসছে দেখছে।
আর কই কাজ মারুফা জান্নাত এই দুইটা তো ওকে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অন্য কাজ করেন নাই কেন হচ্ছে করছি করছি একটা আরহান সুন্দর হইছে রোহান সাহেব হ্যাঁ এটা আপনার করা তো হ্যাঁ ওটা আমার খুব সুন্দর হইছে জেরিনারও কাজ খুব পারফেকশন আসছে এই কয়েকদিন দেখেন বা তিন দিন সময় দেন দেখবেন এগুলাতে কত পারফেকশন চলে আসে আল রহিম ভালো কাজ করছেন ইয়াও তো ট্রেন্ডি কালার চাচ্ছিলাম আপনি শুধু আর্ট এর মধ্যে রাখছেন ট্রেন্ড এগুলাতে কালার দেন এই যে এটা ঠিক আছে ওকে এখানে এটা উপর দিকে চলে আসছে একটু এটার উপর দিকে না নিয়ে এসে উপর থেকে এভাবে টানতে পারতেন যেমন এটাকে এভাবে এভাবে টানতে পারতেন যেমন আমি প্রথমে একটা ইয়া দেখছিলাম এই যে এটা এটা দেখলে আপনি একটু আইডিয়া পাবেন ও যেটা ইয়াটা করছে এই যে এটা উপর থেকে টানছে উপর থেকে টানছে হবে আপনি আবার এটা উল্টা টানছেন নাকি উল্টা টানা যাবে না এদিকেই টানতে হবে এটা ইয়া রাখতে হবে এটা তিনবার টানা হয়েছিল স্যার এটাকে আপনি এদিকে উল্টা টানছেন এদিক থেকে এদিকে আনতে হবে সুন্দর হয়েছে খুব প্রফেশনাল কিছু কাজ আসছে তারপরে আচ্ছা এখানে এটা কার মারুফা জান্নাত স্যার আপনি আরো কিছু কাজ দেখছিলাম না পরে জি ওইটা এগুলা বাট এটা খুব গর্জিয়াস একটা কাজ হয়েছে এখন পর্যন্ত ঠিক আছে কালার টালার কম্বিনেশন খুব হাই 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 এন্ড খুব কাজ হয়েছে সাময়িক কিছু মেসেজ আসে আপনি মেসেজটা চেক করেন তো কি লেখা আসছে এখানে এখানে একটা এই যে 20% একটা মেসেজ আসছে এটাকে রিড করে দেন তাহলে এটা এই চিহ্নটা চলে যাবে স্যার এটা যাবে না স্যার এটা হচ্ছে গিগ অ্যানালাইসিস হচ্ছে মানে আপনার ইমপ্রেশন কত ক্লিক কত এটা থেকেই যাবে আর 20% ওটা হচ্ছে ফাইবার আপনার কাছ থেকে হচ্ছে আপনার 20% নেই মানে একটা যদি অর্ডার আপনি পান সেখান থেকে এটা তো অফার দিছে আপনাকে টার্মস এন্ড কন্ডিশনে 20% একটা অফার অর্থাৎ ওই ওই লাইনটা থাকবেই এই লাইনটা না এটা সাময়িক এটা সময়ে সময়ে যখন অ্যানালিটিক্স ঠিকঠাক থাক হয়ে যাবে আপনার এটা তখন এটা চলে যাবে এখন বলতেছে যে আপনার আপনার ইমপ্রেশন গুলো এখন আসে নাই তো যখন আসবে তখন এটা তেমন ইয়া থাকবে না আর মেসেজটাতে ক্লিক করে এটাকে আনরিডটাকে রিড করে দিবেন কারণ অন্য কেউ মেসেজ করলে যেন এটা আপনি বুঝতে পারেন এই এই যে কালার দেখতেছেন না মেসেজের মধ্যে জি স্যার জি এটাকে রিড করে ফেলবেন এটাকে আনরিড রাখবেন না এভাবে এটাও খুব ভালো কাজ হয়েছে আহনাফ ঠিক আছে আরো মাথার দিকে আরো একটু ডিটেইলস করা যায় আহনাফ শাকিল আরো ডিটেইলস করা যায় এইগুলা সুন্দর হয়েছে ভালো ফেসের উপর শ্যাডোটা এখনো দেওয়া হয়নি তো হ্যাঁ হ্যাঁ কই একটা কেন আর কই ডিপ করার জন্য একটু সময় বেশি লাগছিল তো ওজন্য এটাই একটাই নাকি মেহেদী হাসান এটা কার এটা তো মেহেদী ওটা আমার ছিল প্রথমটা আর এটা এটা মেহেদী হাসান তো দেখি নাই আচ্ছা এটা দেখছিলাম ঠিক আছে আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডের ইরেজার টুল দিয়ে কিভাবে আর একটু ব্যাকগ্রাউন্ড করা ইয়ে করা যায় আমি আরও কিছু ইয়ে দেখাচ্ছি যেমন এখানে আমি ফটোশপে গেলাম আমি গুগল থেকে একটা ইমেজ নামায় নিয়ে আসে যে গুগল থেকে নেই
আপনারা বিগ সাইজের ইমেজ নিতে চাইলে অবশ্যই যাবেন হচ্ছে আনস্প্ল্যাশে, আনস্প্ল্যাশ থেকে ইমেজ নিয়ে এসে চেঞ্জ করবেন। যেমন ধরেন আমি এখান থেকে এই মডেলে বলেন যে আমি যদি ভেক্টর করার সময় কোনো কিছু পাথ পাথকে ফিল করি, ফিল করার পর কি সেটা কি আবার স্টকে নিয়ে যেতে পারবো কি? মানে এখানে 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 পাথ ফিল হয় না, পাথ কখনো ফিল স্টকের কথা বলতেছি, স্টক থেকে যদি আমি এক্সপ্যান্ড করে ফিল্ডে নিয়ে যাই তো ওই ওইটা কি ইলাস্ট্রেটরের কথা বলতেছেন না ফটোশপের কথা বলতেছেন? বলেন ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর হ্যাঁ হ্যাঁ এখন বলেন ইলাস্ট্রেটরে আমি স্টক যদি কোনো আকাই তো হ্যাঁ স্টক সেটা এক্সপ্যান্ড করে যদি ফিল্ডে নি তো পরে পরে পাতে নেবেন কিভাবে? আবে আবার স্টকে নিতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন, নিয়ে এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারবেন। কিভাবে স্টকে নেয় এটা একটু দেখাতে, এটা তো ইলাস্ট্রেটরে দেখাবো না কে, এটা তো একটু প্রবলেম ছিল তাই বললাম। আচ্ছা আপনারা এক মিনিট একটু হোল্ড করবেন সবাই, এটাকে কম্বাইন টু কম্বাইন্ড থাকে, কম্বাইন্ড টু বাদে থাকে, কম্বাইন বাদ দিতে হয়, ঠিক আছে? আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ইয়াটা দেখাচ্ছি, আজকে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করবো আমরা। সবাই কি ওনার কোশ্চেনটা বুঝছেন? নিশো স্যার ক্লিয়ার হতে পারেনি, মানে উনি ধরেন একটা পাদ বানাবে, ঠিক আছে, পাদ বানিয়ে এটাকে এক্সপ্যান্ড করবে, বড় করে এক্সপ্যান্ড করলো, এক্সপ্যান্ড করলে ফিলে চলে গেল না, ফিল থেকে আবার স্ট্রোকে নিবে এটাকে, পাতে নিবে। যেমন ধরেন আমি এটাকে এখান থেকে আমি একটা এলিপস নিলাম, ঠিক আছে, এলিপটিক্যাল টুল নিয়ে এটাকে আমি পাথটাকে বন্ধ করে দিলাম, তখন এটা আমার শেপ ইয়া আছে, ইয়া শেপটাকে বন্ধ করে পাতে নিলাম, একটা পাত আছে, এই পাতটাকে আমি ধরেন এখান থেকে বড় করলাম, ভিতর দিকে বড় করতে পারি বাইরের দিকে, এটা এটা কোন দিকে বড় হচ্ছে? ভেতর দিকে, ভেতর দিকে হচ্ছে, যদি বাইরের দিকে বড় করতে চাই, এই বাইরের দিকে বড় করতে চাই, ওটা স্টক অপশনে যায়, স্টক অপশনে গিয়ে এই যে এটা এটাকে বাইরের দিকে করে দিব, হ্যাঁ ঠিক আছে বাইরে গেল। এখন এটাকে আমি পাথ করব, মানে এটাকে আমি এক্সপ্যান্ড করে দিব, ঠিক আছে, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এখন আমার শেপে চলে গেল, ঠিক আছে। এখন আমি এই দিকে লাইন পাথ করতে চাই, এই যে এখানে পাথ সিলেক্ট করে দিলে পাথ হয়ে যাবে, পাথ হইলো, এই পাথ কি আমি আলাদা করবো কিভাবে? এটা তো একসাথে, ঠিক না স্যার, আনগ্রুপ করলেই আলাদা হয়ে যাবে, আনগ্রুপ করলেই, আনগ্রুপ না, যে রিলিজ কম্পাউন্ড পাথ, এটা গ্রুপ নাই, এটা কম্পাউন্ড পাথ, পাথ কম্পাউন্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে টেক্সের ক্ষেত্রে আনগ্রুপ করতে হয়, হ্যাঁ টেক্সের ক্ষেত্রে, এটা কম্পাউন্ড পাথ, এই যে পাথ, এই যে পাথ ইয়া হয়ে গেল। জি আমি বলতে চাচ্ছিলাম যে এই যে স্টকে নিলাম আমি প্রথমে যে স্টকে নিলাম ওই স্টক কে আবার ফিরে আনা যাবে নাকি? এই স্টকটাই তো ফিরে আসছে, ফুল যেটা গোল নিয়েছিলাম আমরা এটা ফুলটাই ফেরত আনতে চাচ্ছি আমি আবার স্টকে, মানে দুই ভাগ হবে না, একটাই ওই যে রকম প্রথমে নিয়েছিলাম ওই রকমই যাচ্ছে আসলে না, এক্সপ্যানশন করে দিব তখন তো আর এই স্টকটা আমি ফেরত পাবো না, দুইটা স্টক ফেরত পাবো, তখন ওই স্টকটা তার আমি ফেরত পাবো না, কারণ এটা তো আমি এক্সপ্যান্ড করেই দিছি, তখন এখান থেকে আর এক্সপ্যান্ড দিয়ে অপশন নেই তো, যে আমি ইয়ে থেকে আবার এক্সপ্যান্ড ব্যাক, এক্সপ্যান্ড ব্যাক, তখন আপনাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হবে। এই যে স্যার ওই একটা ভুল করেছিলাম তো তাই এখান থেকে দেখেন বিভিন্ন ইয়া দেখবেন, এখানে এখান থেকে বড় একটা কাজ করা যায়, আমি এটাকে বড় করে দিলাম, আরো বড় করে দিলাম, আরো বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে স্টোক থেকে আমি এটাকে করে দিলাম ড্যাশ করে দিলাম, এগুলো কাজ করছেন আপনারা? জি স্যার, এই যে ড্যাশ করে দিয়ে এটাকে বের করে দিলাম,
বের করে দিয়ে এটা আমার যতটুকু দরকার অথবা একটু ছোট করে দিয়ে এটাকে আরো বড় করে এখন আমি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন বাইরের অংশটাকে ফেলে দিব, কি করব এখানে একটা এখান থেকে এখন গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম এটার মধ্যে। এই কাজগুলো মানে ইয়ে করা যায়। আচ্ছা এটাকে আমি এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড এটা করতে হবে, ফিলে নিতে হবে। এখন আমি কালারটা অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে। এগুলো এখান থেকে এভাবে আমরা শিল ইয়া বানানো যায়, মানে হিউজ কাজ আছে। আপনি কোনটা করবেন? ফটোশপের দিকে যাই আমরা, ফোন থেকে ফটোশপে কাজ করব। দেখেন আমার যদি ব্যাকগ্রাউন্ড সলিড থাকে, সলিড ব্যাকগ্রাউন্ড, আমি ধরেন এখানে এটার নিচে একটা ইয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, সলিড নিয়ে নিলাম, সলিড কালার নিয়ে নিলাম, এরকম একটা আমার সলিড কালার নিয়ে নিলাম, এটা নিচে নিলাম, নিচে নিয়ে এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ইরেজার টুলে যাই, হ্যাঁ ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এখানে গিয়ে একটা ক্লিক করব। আমি এটাকে বোঝাবো যে এই কালারটা আমি মুছতে চাই, এটাকে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করে যখন আমি এটাকে ড্র্যাগ করব, তখন আমার এটা এদিকে শুধু সাদা কালারগুলোকে মুছে দেবে। আমি বুঝি না অনির্বাসনে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে এত প্রবলেম হচ্ছে কেন। দেখেন চুলগুলার ভিতর দিকে নিচ্ছি, চুলগুলো মুছতেছে না, শুধু আমার ব্যাকগ্রাউন্ডটাই মুছতেছে। দ্যাট মিন্স সে বুঝতেছে যে এই কালারটা আমি মুছবো, বাকি কালার আমি মুছবো না। এভাবে আমি হেয়ারের ক্ষেত্রে মানে কঠিন হেয়ারগুলো আছে না, 19 ক্ষেত্রে আমাদের আসলে এইভাবে ইয়ে করি নাই কখনো, আমাদের সবসময় ইয়ে করছে এই রিফাইনাইজে কাজ করছে সবসময়। তো এই যে এই ভিতরের এই ছোটো একটা অংশকে যদি আমি মুছতে চাই, কি করবো একদম ছোটো করে নেবো ব্রাশটাকে, ছোটো করে হালকা ড্র্যাগ করে নেব, একদম ছোটো ব্রাশ যত বড় করব তত এখানে ব্রাশগুলো ছোটো বড় করে নিলাম।
এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তবে একটু সাবধান, এই সব জায়গাগুলোতে ব্রাশ যত ছোট করে আপনি কাজ করবেন তত দেখবেন স্মুথ হবে। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে নিলাম, মানে হচ্ছে যেখানে আমার কালারগুলো পড়বে ঠিক সেদিকে যদি আমি এটাকে কাজটা বড় করে সবগুলোকে মুছে দিই। ফার্স্ট স্ট্যান্ডে যেখানে পাবে সে এক্সাক্ট সেম কালারগুলোকে সব জায়গা থেকে মুছে দিবে। এটাকে ব্রাশটা ছোট করে নেব। এটা হচ্ছে পুনর্বাসনের একটা অ্যাডভান্স ভার্সন, এখানে সেম কালারকে সে যেখানে পায় এখান থেকে সে মুছে দেয়। এখন যদি আমি এটাকে এভাবে মুছতে চাই যেমন এভাবে ছোটো 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 করে ক্লিয়ারলি মুছতে পারবো। মাস্কিং করে নেওয়া দরকার ছিল। ইউনিভার্সিটি আমার একটা প্রবলেম, একটা প্রবলেম ইমেজটা আবার নিয়ে আসলাম। কুইক সিলেকশন টুল দিয়ে দেখি কি করে, রিফাইনাইজ এরিয়াগুলো আসে কিনা। রিফাইনেন্স প্যারামিটারটা আমাকে আবার আপনাদেরকে পরে দেখাইতে হবে। এটা এখান থেকে এটার নাম চেঞ্জ হয়েছে, আপনারা যদি এটাতে কাজ করে থাকেন তাহলে বুঝবেন। এখানে রিফাইন এচ নামে ছিল, এটা হচ্ছে 17 পর্যন্ত, আমি 19 এসে রিফাইনেন্স নিয়ে কাজ করি না কখনো। এখানে আসার একটা মেজিক রেজার টুল, সেম কালারটার মধ্যে ধরলে কালারটা ছেড়ে দেবে, কিন্তু মেন সমস্যা হচ্ছে এখানে কিছু জিনিস সে কাটবে না, মানে একদম এজ কর এজগুলোকে ঠিকঠাক মতো কাটবে না।
আমরা এখান থেকে কিছু মডিউলটা একটু দেখি। আচ্ছা এখানে আমি এটা আমি রেখে দিলাম, মেজিক ইরেজার টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড ফালানো যায়, কিন্তু যখন হেয়ার থাকবে তখন আপনারা এই কাজটা কখনোই করবেন না, রিফাইন্যান্স দিয়ে কাজ করতে হবে হেয়ারের ক্ষেত্রে। যেহেতু আমার রিফাইন্যান্সটা এখান থেকে কিছুতেই ইয়ে নিচ্ছে না বা একটু ইয়ে হচ্ছে, কীভাবে আমি এটা পরবর্তীতে আবার শুধু রিফাইন্যান্স নিয়ে একটা ক্লাস ইয়ে করে দেখাবো, এই জন্য এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের শুধু ক্লিপিং পাথের মধ্যেই দেখেন। ওকে, আমি এখান থেকে স্পট ফেস স্পট কীভাবে আমরা ক্লিয়ারলি দূর করব, তারপরে একটা টুটের মধ্যে কীভাবে এই আরও মানে ফাইন টিউন করবো একটা ইমেজকে, এই জিনিসটা দেখাচ্ছি। যেমন প্রথমে কী করবেন, এই লেয়ারটাকে নিয়ে এসে একটা কপি করে রেখে হাইড করে রেখে দিবেন যেন পরবর্তীতে কাজের জন্য সুবিধা হয়। তারপরে এখান থেকে এখানে ফটো এডিটিংয়ের হিউজ কাজ আছে। প্রথমেই আপনাকে আমি গেলাম হচ্ছে পেস্ট টুলে, প্রথমে পেস্ট টুল দিয়ে এই জিনিসগুলোকে আমি কেটে ফেলে দিব। আমি দেখব কোন জায়গায় ধরলে আমার কালারটা এক্স্যাক্টলি আসতেছে, যদি এক্স্যাক্টলি না আসে তাহলে কিন্তু মানে এক্স্যাক্টলি কাজ ইয়ে হবে না। তারপরে এখান থেকে দেখে এটাকে আমি ধরে একদম এখানে ধরবো না, একদম কাছাকাছি কালার ধরবো। এর বেলা একই অবস্থা, এখানে একটু স্মুথলি কাজ করতে হবে। যেমন এটা আমার কোনোভাবে এখান থেকে যদি আমি টান দিই দেখা গেলো এটা ব্ল্যাকটা আসতে পারে, সো আমাকে একটু সাবধানে কাজ করতে হবে। তারপর এদিকে আমার দেখবো ফেসের মধ্যে আর কোনো ইয়ে আছে কিনা, স্পট আছে কিনা। এখানে আমার কিছু স্পট আরও রয়ে গেছে, রেড স্পট। এটা আমি কিছু করতেছি না, অন্য জায়গায় ক্লিক করতেছি আর এগুলো সরে যাচ্ছে, এই যে ক্লিক করে সরে দিচ্ছি, এই সিলেকশন কিছু করতেছি না, জাস্ট অন্য জায়গায় ক্লিক করলে সিলেকশনটা চলে যাচ্ছে। এই ফ্রেন একটা জায়গার মধ্যে ক্লিক করার সাথে সাথেই সিলেকশনগুলো চলে যাচ্ছে। ওকে, আমি যদি মোটামুটি এখানে স্যাটিসফাইড থাকি তাহলে
এটা হচ্ছে স্যাটিসফ্যাকশনের উপরে যে কতটুকু কাজ আপনি করবেন। তারপরে এই ইমেজটাকে আরেকটা কপি করলাম আমি, কপি করে এখান থেকে গেলাম হচ্ছে ফিল্টার ব্লার ব্লার গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লারে গিয়ে আমি এটাকে একটু ব্লার করে দিলাম, যে 5% ব্লার করে দিলাম, যে টোটাল ইমেজটা এটা বলে নাই কেন এখানে যে আমার একটা সিলেকশন রয়ে গেছে, এই জায়গাটাতে ব্লার হচ্ছিল, ইমেজে ব্লার হচ্ছিল না। কেউ আছেন, শুনতেছেন আমার কথা? কেন ব্লার হয় নাই কেন বলেন তো এতক্ষণ? জি স্যার, ওই যে সিলেকশন থাকার কারণে। কেউ তো বলেন নাই, আমি এখানে দেখতেছি না আর আপনারা চুপচাপ। হ্যাঁ, এই যে আমি এটাকে ব্লার করে দিলাম, ঠিক আছে, ব্লার করে দিয়ে এখান থেকে ওকে দিলাম। তা আমার এটা হচ্ছে উপরের ইমেজ, এটা হচ্ছে নিচের ইমেজ। আচ্ছা, এটাকে আমি কপি করি নাই, সরি, এটাকে আমি একটা কপি করে নিব। কপি করে তারপরে ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার, ঠিক আছে, এটাকে আমি 5% ব্লার রাখব, বেশি করব না, বেশি করলে আবার ইয়ে হয়ে যাবে, 5 to 7 এতটুকু। আমার এটা মূল ইমেজটা হচ্ছে এটা, আমার ব্লার করে আমার এটা হচ্ছে আমার ইমেজ, আমি এতটুকু রাখলাম 6 অথবা 5। ওকে, এখন আমি কি করব, ব্রাশ নিব, মাস্কিং করে দেবো এটাকে, মাস্কিং করে আমি এটাকে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এখান থেকে হোয়াইট দেবো। কারণটা হচ্ছে আমি যে জায়গাটা মুছে দিছি, এটা এই যে শার্পনেসটা যে জায়গাটাতে আমি ইয়ে করে দিছি, হাইট করে দিছি, এই জায়গাগুলো আমি অন করে নিব। যেমন আমার ইমেজটা ব্লার হচ্ছে, তো ব্লার জিনিসটা আমি মাস্কিং করে এটাকে আমি হাইট করে দিব, যে এখান থেকে অপাসিটি আরও কমায় দিলাম, 50% অপাসিটি, 10% অপাসিটি রাখবো অথবা 15% অপাসিটি দিয়ে ব্রাশটা একটু বড় করে নিলাম। বড় করে যে টুটেড সাইজ যেটা আছে এটাতে আমি ব্লার করে দিছি উপরের ইমেজটা দিয়ে, তো নিচের ইমেজটা এটা কমায় দিয়ে নিচের ইমেজটাকে আমি উঠাবো, ব্লারটা মুছে দেব। আর একটু ব্রাইটনেস বাড়ায় নিই, এটা ব্রাশ জায়গায় জায়গায় ছোটো বড়ো, জায়গায় জায়গায় বড়ো ছোটো করতে হবে আপনাকে। এটা হচ্ছে তার্ড ব্র্যাকেট দিয়ে দ্যাট মিন্স আমি এই জায়গাটাকে যে লাল অংশগুলো আছে এটাকে অন্য একটা কালার দিয়ে ব্লার করে উপরের ইমেজটা দিয়ে তারপর নিচের ইমেজটাকে ইয়ে করে উঠাচ্ছে, মাসিং করে উঠে দিচ্ছে। এটা ইমেজ রিচার্জিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয়।
যে আপনি কিভাবে একটা ইমেজকে ইয়া করবেন আরও স্মুথলি কাজ করা, যেমন এখানে আমি ইয়া করবো না, এটাকে যদি আমি করি তাহলে অপাসিটি 10% রাখবো, তারপর এটাকে এখানে দেখেন ব্ল্যাক কালার দিয়ে আমি এটাকে মুছে দিচ্ছি, যে জায়গাটা ব্লার হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে মুছে দিচ্ছি, অরিজিনাল ইমেজটা এখানে রাখতেছি আর এখানে অপাসিটি কমিয়ে দিতেছি, কমিয়ে দিয়ে এখান থেকে এটাকে ইয়ে করতেছি আর এখানের অপাসিটি বাড়িয়ে দিচ্ছে, এখানের অপাসিটি আমি বাড়িয়ে তারপরে এটা রিভিল করতেছি আর এই জায়গার অপাসিটি কমিয়ে দিয়ে তারপরে রিভিল করতেছে। এটা হচ্ছে ফটো এডিটিংয়ের একটা ট্রিক্স, যে কোনো ফটো যখন স্মুথলি ইয়ে করবেন এটাকে এখানে আমি আর একটু বাড়িয়ে নিই, যে জায়গাটা আপনার ইয়ে করার দরকার ব্লার করার দরকার এখানে ব্লারটা বেশি রাখতে হবে আর যেখানে ব্লার কম রাখা দরকার কম রাখতে হবে। আমি যদি এটাকে ব্লার 100% করে মুছে তাহলে আমার তো আগের ইমেজটাই আবার চলে আসতেছে, সো এটা করা যাবে না, যেমন দেখেন আগের ইমেজটা কিন্তু আবার চলে আসতেছে, সো এটা করা যাবে না, আমাকে হালকা ব্লার এখানে রেখে তারপর ইমেজটাকে ডেলিভারি দিতে হবে। আমি যদি আরও একটা ইমেজ নিয়ে আসি, এখানে ধরেন এই ইমেজটাকে নিয়ে আসলাম, ঠিক আছে স্যার কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, আরেকটা ইমেজ নিয়ে মানে প্রথম থেকে একটু দেখান, আমি এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে মানে ওই যে মাস্কিন আর হচ্ছে লেয়ার নেওয়া যেখানে মাথার উপর দিয়ে সেই জায়গাটা অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে। সু ভাইয়া আজকে আবার কাজ দেখতে যাচ্ছেন, আজকে আসলে মাথার মধ্যে ওগুলা ঢুকতেছে না, এনার্জি নাই, এনার্জি লেভেল পুরাই লো, যেহেতু স্যার শুরু করছে এটা তো খুব ভালো তো স্যার। হ্যাঁ বলেন, কি বলেন বুঝি নাই, কাইন্ডলি একটু স্ক্রিনশটটা নিলে ভালো হতো। কিসের স্ক্রিনশট? ওই যে আজকের স্ক্রিনশট যেটা নেন পার্টিসিপেন্টের। হ্যাঁ নিব তো, কেন আপনি চলে যাবেন স্যার? আসলে আমরা সবাই চাচ্ছি যে আজকে মানে একটু বেশি হয়ে গেছে স্যার, এই এই কাজটা যেটা আপনি প্রেজেন্ট যে কাজটা করাইতেছেন এই কাজটা আমাদেরকে স্যার এটা শেষ করবেন। হ্যাঁ শেষ করে, আপনাদের ক্লাস কত ঘন্টা স্যার? এইটা আমাদের কালকে রিপিট করেন, আজকে না। এটা আপনাদের কত ঘন্টা? ও পাঁচটা। আপনাদের ক্লাস কত ঘন্টা বলেন তো স্যার? আমাদের 4 ঘন্টা, 6টা পর্যন্ত ক্লাস হয় নিয়ম। বাজে কয়টা? 5টা। আর বাজে কয়টা নিয়ে না, মানে আজকে আমাদের ক্লাসটা দেখাইলে শুধু দেখানোই হবে, আমি এভাবে বুঝবো না। আচ্ছা ঠিক আছে, তা আমি এই পর্যন্ত বুঝছেন পাথ, তারপরে আমি দুইটা জিনিস দেখাতে চাচ্ছি, তারপরে এখানে যে আপনাদের তাহলে হোমওয়ার্ক কিছু নেন, সেটা হচ্ছে কিছু ইমেজ পাথ করবেন, ঠিক আছে পাথ করে আমাকে জেপিজি দিবেন, জেপিজি দেখাবেন, আমি ওপেন করে দেখবো এগুলো পাথ আছে কিনা। ওকে ওকে, এভাবে ট্রান্সপারেন্ট নাকি হোয়াইট? আপনি আমাকে জেপিজি দিবেন, আমি পাথে গিয়ে দেখবো এখানে পাথ আছে কিনা ডাবল ক্লিক করে, আপনি ট্রান্সপারেন্ট দেন আর যাই দেন। এই যে এখানে পাথ আছে আমার, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ঠিক আছে তারপর এখানে তো পাথ আছে দেখেন, এই যে পাথ ফেরত পাইছি, আমি যদি এখানে সিলেকশন টুলে যাই এই যে পাথ আমি আবার ফেরত পাবো, এই যে পাথ ফেরত পাবো, এই কয়েক পাঁচটা ইমেজের পাথ করবেন, ঠিক আছে ক্লিপিং পাথ পাঁচটা। আর আমাদের এখানে আমি আপনাকে দুইটা লেসন দেখাইছি, এই দুইটা লেসন তিনটা চারটা লেসন আছে আমাদের, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা শেষ করেন ভালো করে। ওকে এন ফাইল স্টার্ট ফাইল দেখে দেখে চারটা শেষ করেন, পাঁচটা ক্লিপিং পাথ আর চারটা লেসন শেষ করবেন, জমা দেবেন। ওকে আপনাদের 6টা পর্যন্ত ক্লাস? আচ্ছা কোন জায়গাগুলো বোঝেন নাই একটু বলেন তো, এখানে মাস্কিংটা বোঝেন নাই, লেয়ার ফিল্টার বোঝেন নাই, তাই তো? জি স্যার। ওকে এখানে প্রথমেই আমি যদি এই ইমেজটা কীভাবে আনছি সেটা তো বুঝছেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কন্ট্রোল ভি মারছে, এখানে এসে রাইট ক্লিক করে কপি, ঠিক আছে এখান থেকে কেউ কপি করবেন না, একটা ক্লিক করবেন, যেমন এই ইমেজটাতে একটা ক্লিক করবেন, ওকে একটা ইমেজের মধ্যে একটা ক্লিক করে, যেমন এটাতে একটা ক্লিক করলাম আমি, তারপরে কপি করে ফটোশপে আসব, ফটোশপে এসে নিউ যখন নিব তখন দেখবেন ওই যে কপি করছি ওই ফাইলের মেজারমেন্ট যেটা আছে
ওই মেজারমেন্ট অনুসারে আমার নতুন ডকুমেন্টটা হবে। কারণ এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এটাকে একটা কপি করে রাখছি ফাইলটাকে, ফাইল এটাকে নতুন অন্য কাজের জন্য বা আমার পরবর্তীতে ইউজের জন্য এটা এভাবেই থাকুক বা লক করেও রাখতে পারি, সমস্যা নেই। তা আমি এটা হাইড করে রেখে দিলাম। এটাকে আমার যে কাজ আছে, যা কাজগুলো আছে, এই কাজগুলোকে আমি পেস্ট টুল দিয়ে, এই পেস্ট টুল দিয়ে আমি এটাকে মুছে দিলাম। পেস্ট টুলের কাজ আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে কাজ করে, মুছে দিলাম। ওকে, এখন আমি এটাকে আর একটু শার্পেনিং করতে চাই বা যে কোনো একটা ইমেজকে আমি 17 স্টক আমি মুছে দিব, ঠিক আছে? 17 স্টক মুছতে চাইলে আমাকে ধরেন এখান থেকে যদি সাদা করে দেই, সাদা হোয়াইট, আমি একটা মার্কিউ টুল নিলাম, মার্কিউ টুল নিলাম, এখান থেকে আগে কালারটা নিয়ে নিই, এই হোয়াইট কালারটা নিয়ে নিলাম, এই যে ফোরগ্রাউন্ড কালার ডাবল ক্লিক করছি, পরে হোয়াইট কালার নিয়ে নিছে, তারপরে এই যে এই পর্যন্ত সিলেক্ট করে এই যে কালারটা নিছিলাম এটা অল্টার ডিলিট দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দ্যাট মিনস এটা চলে গেলো আমার, কন্ট্রোল ডি দিয়ে এটা ডি সিলেক্ট করবো, একটা না মানে একটা ইয়ে মুছলাম। তো আমার হচ্ছে এই ফাইলটা, এটাকে আমি আরেকটা কপি করলাম, দুইটা কপি হলো না, উপরেটাকে আমি ব্লার করে দিব, ফিল্টার ব্লার গাসিয়ান ব্লার, ব্লার করে 4 অথবা 5 মধ্যে একটা ব্লার একটা অপশন নেব বা ব্লারটা একটু কমিয়ে দিলাম। এটা হচ্ছে অন্য ইমেজের ক্ষেত্রে, এই ইমেজের ক্ষেত্রে তেমন একটা ইউজ হবে না। আমি ব্লার এতটুকু রাখলাম, ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে একটা মাস্কিং করবো, এটা মাস্ক করে দিব। মাস্ক কিন্তু আমি কিচ্ছু কাজ করি না এখানে, মাস্কের মধ্যে কোনো কাজ নাই, নো ওয়ার্কস। আমি কাজ করব এই যে মাস্ককে ক্লিক করার সাথে সাথেই আমি মাস্কটা আবার ডিলিট করি। দেখেন এখানে আমি অন্য কোনো কালার নিয়ে রাখলাম, রেড, এটার মধ্যে আমি নিয়ে রাখলাম ব্লু, ঠিক আছে? এখন আমি এটা যদি মাস্ক করি, মাস্কে ক্লিক করি, মাস্কে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা হোয়াইট এবং ব্ল্যাক হয়ে গেছে। ক্লিক করলাম, এই যে ব্ল্যাক এবং হোয়াইট হয়ে গেছে। এর মানে এটা সূত্র যে আমি যখন কোনো লেয়ারকে মাস্ক করব, ভেক্টর মাস্ক করব, তখন এটা ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক মানে হাইড করে দিবে আর হোয়াইট কালার দিয়ে রিভিল করবে। আমি এটা হোয়াইট কালার আছে, এখানে হোয়াইট কালার আছে মানে অলরেডি পুরো ইমেজটা আমার রিভিল আছে, আমি দেখতে পাচ্ছি রিভিল। রিভিল বুঝেন তো না সবাই, রিভিলিং মানে কি? নিশু সাহেব স্যার জানি না, রিভিলিং মানে জানেন না? প্রকাশ করা এরকম কিছু। কে কে প্রকাশ করা বা সামনে তুলে ধরা এরকম কিছু। রিভিল হাইড মানে কি? হাইড করা মানে কি? লুকানো, হাইড করা মানে গোপন করা, লুকানো, লুকানো, লুকিয়ে দেয়া। আর রিভিল করা মানে হচ্ছে লুকানো জিনিসটাকে দেখিয়ে দেয়া, বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এতক্ষণ বুঝেন না রিভিল করা কি? আমি বলতেছি বারবার, এটা জিজ্ঞেস করেন নাই কেন? আক্স করতে হবে তো। তো আমার এটা হোয়াইট কালার আছে এখানে, দ্যাট মিন্স পুরো ইমেজটাই রিভিল করা আছে। তো আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে যেখানে ব্লার করছি, ব্লার অংশটাকে আমি আবার হাইড করে দিব। তো এটা ইমেজটা তো তার ব্লার না, ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে আমি দেখবো আমার ব্রাশের প্রিসেট কী আছে, এটা সিলেক্ট থাকতে হবে, মাস্ট মাস্ট সিলেক্ট থাকতে হবে। ব্রাশে গেলাম, এখান থেকে আমি একটা নর্মাল ব্রাশ নিলাম, নিয়ে সাইজ বড়ো কথা না, এই হার্ডনেস টার্ডনেস আমি পরে বাড়াইতে কমাইতে পারবো। তো আমি হার্ডনেস মাঝামাঝি রাখলাম, সাইজও ছোটো রাখলাম। এখন আমি যদি এটাকে ছোটো বড়ো করি, ছোটো বড়ো করে আমার যে এখানে রিভিল করা দরকার রিভিল করে দিব, আর এই জায়গাটা আমার হাইড করা দরকার, এটা হাইড করবো হচ্ছে ওপাসিটি কমিয়ে রিভিল করবো, ওপাসিটি এখানে বাড়িয়ে দিলাম। এই যে শার্পেনিং হচ্ছে, এই জায়গাটাকে আমি ওপাসিটি কম দিব।
এখন যদি আমি এটাকে অপাসিটি কমাই তারপরে এটাকে এ করি তাহলে এটা এতটা রিভিল হবে না, মানে এতটা ব্রাইটনেসটা এতটা যাবে না ইমেজের, তখন লাল অংশটার সাথে মিশে যাবে। বুঝতে পারছেন এ পর্যন্ত? মাস্ক করা হয় কিভাবে, রিভিল করা হয় কিভাবে? হ্যাঁ, পুরো একটা ইমেজকে নিয়ে যখন আমরা ইয়ে করবো তখন ইমেজ প্রসেসিং, তারপরে ইমেজ প্রসেসিং হচ্ছে টোটাল জিনিসটা, ক্লিপিং পাত থেকে শুরু করে মাস্কিং থেকে শুরু করে যত ফিল্টারিংয়ের যত কাজ আছে, তারপরে ব্রাইটনেস বৃদ্ধি। এটা যদি আমি একটু ব্রাইটনেস বাড়াইতে চাই আমি যাব এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে ব্রাইটনেসে যাব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম বা একটু কমিয়ে দিতে পারি, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। তো আমি দেখি আমার আগের ইমেজটার সাথে কি পার্থক্য হলো। তো দুইটা লেয়ারকে আমি তিনটা লেয়ার, একটা দুইটা তিনটা, এই তিনটা লেয়ারকে আমি মার্জ করে দেবো একটা লেয়ার। আমার এটা ছিল আগে আর এটা হয়েছে পরে, এটা ছিল আগে এটা হয়েছে পরে, ঠিক আছে? তো আবার যদি আমি ব্রাইটনেস বাড়াতে চাই, এখানে লেভেল দিতে চাই, এখান থেকে লেভেল এবং এক্সপোজার দিতে পারি। এখানে লেভেলটা দিলাম, লেভেল দিয়ে যদি ব্ল্যাক কালারটা কমিয়ে দিই, লেভেলটা নিচ্ছে না, লেভেলটা ডিলিট করে দিলাম, আমি দিব হচ্ছে এখান থেকে কার্ভ। ওকে, আমার আগে এটা হচ্ছে আগের ইমেজ, এটা হচ্ছে পরের ইমেজ। তারপর এখান থেকে আমি আরও ব্রেড ইয়ে বাড়াইতে পারি, এখান থেকে যদি আমি এটা মার্চ করার আগে করতে হবে, এখন তো আর এটাকে একটা করে ফেলছি, আরও এখান থেকে সাদা অংশ বাড়াইতে পারি, ঠিক আছে? তো আপনারা এভাবে কিছু মানে বিফোর আফটারে কাজ করতে পারেন। এখন এটা কীভাবে প্রেজেন্ট করবেন, যেমন ধরেন আপনি এই গাড়িটাকে কীভাবে প্রেজেন্ট করবেন, বিফোর আফটার দিয়ে কীভাবে প্রেজেন্ট করবেন, সেটা হচ্ছে এখানে এই গাড়িটাকে আমি সাইড করে রাখলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে ছোটো করে দিলাম। দুইটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এটার মধ্যে দুইটা ব্যাকগ্রাউন্ড নেবেন, একটা হচ্ছে এটা বানাইতে পারেন আপনি ইচ্ছা করলে। এটা কীভাবে বানাবেন, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, সবগুলোই তো রেক্ট্যাঙ্গুলার সাইজ, রেক্ট্যাঙ্গুলার বানাইলাম। তারপর এটার মধ্যে আমি ফিল কালার দিব ব্ল্যাক, এটাকে বন্ধ করে দিই, স্ট্রোকটাকে হোয়াইট দিলাম, স্ট্রোক অফ করে দিলাম। তারপরে এটাকে আমি একটা কপি করব, অল্টার ধরে শিফট এবং অল্টার ধরে কপি করলাম, কপি করে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ফিল কালার দেবো হোয়াইটের মধ্যে। এই হলো আমার দুইটা অপশন হলো। এই দুইটাকে আমি একটা লেয়ারে নেব, মার্জ, সরি মার্জ করলে তো ইয়ে হয়ে যায়। তো যেটা সিলেক্ট আছে, যেটা সিলেক্ট অবস্থায় আমি এটাকে এখানে ধরব, এটাকে একটা গ্রুপ করে নিই, দুইটাকে একটা গ্রুপ করে নিলাম, একটা গ্রুপে আছে, এখানে এটাকে আমি জায়গা মতো একটু সুন্দর করে এই এখানে বসাইলাম, অল্টার ধরে আরেকটা কপি করব একদম সমানভাবে, বসে নেই, ঠিক আছে? এভাবে কন্ট্রোল টি দিলে কি কপি হয় না, এখানে দিতে কপি হবে না, এখানে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে আমি চাপিয়ে দিলাম। একটু কষ্ট হবে প্রথম দিকে এগুলো বানাইতে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট করতে চাইলে এটা প্রেজেন্টেশন টাইপ, সবগুলোকে ধরে একটা গ্রুপে নিলাম, একটা গ্রুপে নিয়ে আবার সবগুলোকে ধরে
একটা গ্রুপে নিলাম, এই গ্রুপটাকে কপি করলাম। বুঝতেছেন কিছু কিভাবে কপি করতেছি আর ইয়ে করতেছি? এই সবগুলাকে ধরে, দুইটাকে ধরে একটা গ্রুপে নিলাম, এই গ্রুপটাকে আর একটা কপি করলাম। স্যার আমার এত কষ্ট করতে হয় না, আমার ফটোশপে ইলাস্ট্রেটরের মতো সিলেক্ট করা যায়। না এটা আপনি ইলাস্ট্রেটরে বানাই নিয়ে আসতে পারেন, ইলাস্ট্রেটর হলে তো এটা মানে এত সময় লাগতো না, মানে এক ক্লিকেই করে ফেলতে পারতাম। আপনার এটা ইলাস্ট্রেটরে বানাই নিয়ে আসতে পারেন, যেমন আমি যদি এটাকে এখান থেকে আমি ইলাস্ট্রেটরে বানাই, আমার ফটোশপে ওই রকম ভাবে হয় সিলেক্ট করা যায়। যেমন এখান থেকে আমি ছোট্ট একটা ইয়া বানাবো, ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পরে আপনার ইলাস্ট্রেটরতে বানিয়ে নিতে পারেন সহজ করে দিই, একটু বড় করে ঝুম করে নেবেন, ঝুম করে এটাকে ছোট করবেন, ঝুম করে নিলাম ছোট করে দিলাম, তারপর অল্টার ধরে এটা কপি করলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি কালার দিব একটু ব্ল্যাকের মধ্যে, এটাকে একটু হোয়াইটের মধ্যে, ওকে। দুইটাকে গ্রুপ এই যে অল্টার এবং শিফট ধরে কপি করলাম, কপি করে ঘুরিয়ে দিলাম, একটা গ্রুপে নিলাম। তারপরে আমার এখানে যাবো হচ্ছে, আমি আর কোনোটা আমার বানানোর দরকার নাই, এখান থেকে আমার সোয়াচে যাবো, সোয়াচ। আপনারা এভাবে কাজ করছেন? এই যে আমার আছে সোয়াচ, সোয়াচে গিয়ে এটাকে জাস্ট ড্রাগ করে এই যে এখানে রেখে দিব, এটা ডিলিট করে দিলাম, আমার সমস্যা নাই। এখন জাস্ট আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই যে এখানে কালার অ্যাপ্লাই করে দেব। বুঝতে পেরেছেন? জি স্যার। এভাবে বানাইতে পারেন, আমি এভাবে বানাই। আমি ইলাস্ট্রেটরে কিছু ব্রাশ বানাইছিলাম, কিন্তু ইলাস্ট্রেটর কেটে দেওয়ার পরে ওই ব্রাশগুলো হারাই যায়, মানে আর থাকে না। না এটা থাকবে না, প্রিসেট থাকবে না, সেভ করে রাখতে হবে। তো এখান থেকে আমি আর একটু বড় করে নিই এটাকে, যেহেতু আমার এটা ছোট হয়েছে। আরো বড় করে নিতে পারতাম, ছোট হইলে তো এটাকে আমি সেভ করে দিব, এক্সপোর্ট, এক্সপোর্ট এস পিএনজি জেপিজি করে দিব। সমস্যা নেই, আর জিবিতেই থাকুক। এখন আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট এমবেডেড, এই যে এটাকে দেখি এটা কতটুকু ইয়ে হয়েছে, ব্যাস আমার ইয়ে হয়ে গেল, নিচে নিয়ে আসে। এটা আরও বড়ো করে নিতে পারতাম, ওই এখানে একটু বড়ো করতে হবে এটাকে ইলাস্ট্রেটরে, এটার সাইজটা ছোট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে একটু বড় করে বানাইতাম তখন আর এটা প্রবলেম থাকতো না, এবং এত বড় করে। ডিলিট করে দিলাম, এটাকে বসাইলাম, তারপরে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটা দিব, ঠিক আছে, বড় হয়ে গেল। ফাইল, এক্সপোর্ট, সেভ এস, এখান থেকে বিজি ইউজার বুকস, ফটোশপে যাই, এটা ডিলিট করে দিলাম, ফাইল, এখান থেকে এক্সপোর্ট, এমবেডেড, এই যে ওয়ান, এখন ইজিলি আমার একটা ইয়ে হয়ে গেল। ওকে, সবার নিচে নিয়ে নেব আমি এটাকে এভাবে বসিয়ে, অথবা আমি যদি এই সাইডটা কেটে ফেলে দিই, এবং এই সাইডটা আমার ভালো লাগছে না, এটা আমি কেটে ফেলে দিব। মার্কেট টুল নিলাম, ওকে, ব্যাক স্পেস,
এটা এটা আমার মাস্টার লেয়ার করতে হবে মেক স্পেস ডি তারপরে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দিলাম পাশে সাথে আমি একটা ইয়া লেয়ার দিতে পারি এই অন্য যে কোনো একটা গাড়ির লেয়ার যেটা অরিজিনাল থাকবে এটা আমি দিয়ে দিব এই হলো আমার এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি প্রেজেন্ট করতে পারি যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এখানে আগের যে যে কোনো একটা ইয়া লেয়ার দিয়ে দিবেন কালার লেয়ার ঠিক আছে তাহলে এটা দেখবেন যে কোনো কাউকে বোঝাইতে পারবেন যে এটা একটু বড় করে দিয়ে গাড়িটাকে ঠিক আছে সবাইকে আজকে এই পর্যন্তই থামি মাকি আয়োজন করে গেছে একটা স্ক্রিনশট নিয়ে নিই কে ভিডিওটা অন করে দেন তো স্যার হ্যালো স্যার স্যার বলেন স্যার আমি স্যারকে বলতে বলেছিলাম আমার প্রেজেন্স শীটের নাম যোগ করতে বলছে ঠিক আছে এড করে দিব আপনি তো দুই দিন অ্যাবসেন্ট তিন দিন ধরে খবর নাই আপনার স্যার কালকে একটু আমার সমস্যা ছিল একটা ভিডিওটা অন করেন কেউ আপনাদের অ্যাবসেন্ট প্রেজেন্ট যদি 80% উপরে না থাকে আপনাদের ইয়া দিবে না তো সার্টিফিকেট দিবে না তো থাকবো স্যার অ্যাটেন্ড থাকবো ভিডিওটা অন করেন স্টেবল সাহেব আমার তো ডেস্কটপ ওকে 80% প্রেজেন্ট না থাকলে আপনাদের ইয়া দিবে না পরে আপনারাই বিপদে পড়বেন না